السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ ان الحمد لله الاكرم الذي خلق الانسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكل جوان سر محبت آواز دے پرن اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدقت يا رب العالمين وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر اراه مسلم وقال تعالى في شان حبيبي ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درد إبراهيم برون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إنك حميد مجيد هجر بيت عبد نار پرے فيري آشوني تمي اپن گھرے দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কাসেরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খে না খে দিন পুসারের কাজে নিজেকে দিয়ে ছবি লিয়ে তাই ফের কাফেরেরা চিল্ল না এ আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লিয়ে খে না খে দিন পুসারের কাজে নিজেকে দিয়ে ছবি লিয়ে তাই ফের কাফেরেরা চিল্ল না এ আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লিয়ে
পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হীরার গহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হীরার গহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদাই সকল মানুষেরই তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। লা ইলাহা জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে, লা জোরে, লা ইল্লাল্লাহ জোরে, লা ইল্লাল্লাহ জোরে, লা। তাওরাতে লেখা ছিল রাসূলের নাম, ইনজিলে লেখা ছিল রাসূলের নাম, কোরআন পরে মোরা বুঝিলাম। তাওরাতে লেখা ছিল রাসূলের নাম, ইনজিলে লেখা ছিল রাসূলের নাম। লা ইলাহা জোরে, লা। প্রিয় নবীর সাথী হয়ে আখেরি নাজাত পেতে এই মন প্রাণ শুধু চায়, এমন আশা রাখিলাম। তাওরাতে লেখা ছিল রাসূলের নাম, ইনজিলে লেখা ছিল রাসূলের নাম। লা ইলাহা জোরে, লা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সেরে একবার কে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী কুড়িগ্রাম জেলা রৌমারী থানার অন্তর্গত নঠানপাড়া জাগ্রত যুব সমাজ কর্তৃক আয়োজিত ঈদগাহ মাঠ উন্নয়ন লক্ষ্যে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ শফি আহমেদ দেওয়ানি, কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ পাক নেক হায়াত দান করুন, সকলে বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জননেতা জনাব মোহাম্মদ রেজাউল ইসলাম মিনু, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ রৌমারী উপজেলা শাখা কুড়িগ্রাম। কোরআনের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আল্লাহ পাক নেক হায়াত দান করুন, সকলে বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি বৃন্দ আলোচনা রেখে ধন্য করেছেন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম সুবহানি, ভাইয়ের কণ্ঠ আল্লাহ পাক দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামা ইকরাম, আমার সামনে বসা আমার মাথার তাস পিতৃ সমতুল্য মুরুবি বাবা জিরা, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট সোনা মানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের পুলিশ ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেকপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতাকর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে জাল্লা পাক সুবহানাহু ওয়া তাআলা দয়া করে করুণা করে মায়া করে মহব্বত করে ভালোবেসে পছন্দ করে অত্র এলাকা থেকে গুণে গুণে গুণান্বিত করে আজকের এই কোরআনের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন সেই মহান স্রষ্টার দরবারে কালিমাতে শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ হয় নাই কৃপণতা অলসতা দূর করে জবান ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া জবান দ্বারা আল্লাহর শুকরিয়ার আওয়াজ জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ প্রশংসা আদায় করলাম কার প্রশংসা আদায় করলে খুশি হবেন কে আমার আল্লাহ বলেন কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা আজকে আল্লাহু আকবার বলার দরকার নেই কাল সকালে বলবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন নবীজি আপনি বলুন তমাম পৃথিবীর সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানায়া আমি মালিকের কৃতজ্ঞতা প্রশংসা লেখা শুরু করা হয় সমুদ্রের পানি শেষ হয়ে যাবে অনুরূপ ভাবে আবার সমুদ্র এনে দিলেও আমি মালিকের কৃতজ্ঞতা প্রশংসা লেখে শেষ করা যাবে না জবান ছেড়ে বলেন না ভাই আলহামদুলিল্লাহ প্রশংসা করি আমি আল্লাহ তাআলার বিশ্ব জাহান সৃষ্টি হল কুদরতে যাহার জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কার যত খোদার মহিমা তারা গাইছে অবিরত মাটির মানুষ চন্দ্রে গেল কুদরতে যাহার প্রশংসা করি আমি আল্লাহ তাআলার ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মোটেও সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে আমরা সবাই বাস করি একই পৃথিবী রঙে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে আর মেলে না গলার আওয়াজ বুড়া আঙ্গুলের টিপ আল্লাহ পাক একজন আছে প্রমাণ হইল ঠিক জোরে বলেন মারহাবা লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন কোরআন নামের সংবিধান দিয়া কোরআনে রাজ কায়েম কইরা সোনালি যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন সেই রাসূলের প্রতি মহব্বত নিয়ে পরিচিত দরুদ সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইরা আজকের মাহফিল আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজা কারা কারা বেজা দু হাত তুলে দেখান তো কি আপনারা বেজা ঘুম ধরেছে রাত্রি অনেক হয়েছে তো ঘুম ধরতেও পারে আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দে বেশি আল্লাহ নামের এমন একটা স্লোগান দেবেন এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা সার পোকা তেলা পোকা থাকে ওদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা ইল্লাহে তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো লিল্লাহি তাকবীর এ আল কোরআনের আলো এ দুর্নীতির আলো আটাইভাবে নারা দেন তো মারহাবা মারহাবা আল্লাহ সবাইকে কবুল করুন আমিন বলে দুর্নীতির আলো ঘরে জ্বালবেন আমাদের দেশে দুর্নীতি আছে এজন্য একটি দুর্নীতি দমন কমিশন আছে না নাই এরপরে দুর্নীতি কমেছে নাকি বেড়েছে ডিজিটাল কায়দায় দুর্নীতি হয় মানুষ টেরই পায় না ঠিক না সম্মানিত ভাইয়েরা বারবার একই জায়গায় সব জায়গায় একই কথা হুজুর খবরদার রাজনৈতিক কোনো বক্তব্য দেবেন না আমি শুরুতেই তাদেরকে বলতেছি ভাই হ্যাঁ আমি রাজনৈতিক কোনো বক্তব্য দেব না আমি রাজনৈতিক কোনো দলের বক্তা না আই উইল নট সে এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি কারণ এখানে সব দলের লোক আছে আছে না নাই এলাকাতে বসবাস করে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম জাসদ বাসদ চরমনা আসদ দানবাগী ফুরফুরে হাটাদের ওলামা নিজামা তাবলিক পাবলিক ওলা মালিক গণতন্ত্র গণফোরাম শিশু সমাজ বিকল্প ধারা এলজিবি বিটিএম নাগরিক শক্তি ভিপিএল সোসাইটি চার দল চোদ্দ দল আঠারো দল উনিশ দল বিশ দল হিফাজত ইসলাম বিএনএফ বাংলাদেশ কংগ্রেস এই পর্যন্তই থাক
বাংলাদেশে কত দল কথা বলেন ঠিক না বেঠিক? আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে যদি আরেকটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি ছোট হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আমি দলীয় কোন ঠিক না বেঠিক যে আদর্শের রাজনীতির মধ্যে চুল পরিমাণ দুর্নীতি নাই, এই জন্য যদি কিছু হয় কোরআন এবং হাদিস থেকে মদিনা আলাদা হবে, এই বিষয়ে আপনারা চিন্তা করবেন না, কথা বলেন ঠিক না বেঠিক? তবে কোরআন হাদিসের কথাগুলো যত সুন্দর যত ভালো করেই বলা হোক, কিছু লোকের খারাপ লাগবে। কারণটা কি জানেন? সুদ করে সামনে সুদের আলোচনা করলে ও কি রৌমারী মৌসুমী হোটেল থেকে এসে বলবে গোলাম রব্বানী হুজুর মিষ্টি খা, সুদখোর বেজার হবে। ঘুষখোরের সামনে ঘুষের ওয়াজ করলে ঘুষখোর খুশি না বেজার? বেনামাজির সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজার? যেগুলো নারী বেপর্দা তাদের সামনে পর্দার ওয়াজ করলে খুশি না বেজার? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, দেখবেন ওই লোকটাই পরের দিন সকালবেলা উঠে চাইজ চলে বিভিন্ন জায়গায় আড্ডা মারবে আর গোয়েন্দারি করবে আর বলবে তোটা একটা বক্তা নাকি? দ্বিতীয় বক্তাই ভালো ছিল, প্রধান বক্তা নিয়ে আসবে একটা বয়স্ক দাড়ি টাড়ি ফাঁকে গেছে মুরব্বী মানুষ, মাইক ধরে কই বাবা জুড়ে চ্যাংরা বক্তা নিয়ে আসছে, কি যে কয় না কয় কিছুই বুঝলাম না। তখন বুঝবেন হুজুর এমন একটা ডোজ দিয়েছে যার অ্যাকশন এখন পর্যন্ত আছে। কথাকে বোঝা গেছে? কারণ ভাইয়েরা আমার, আমাদের সমাজে এখন কোরআন হাদিসের হক কথা বলাই মুশকিল, বলাই মুশকিল। যেই দিকেই নিয়ে যান মানুষ মনে হয় আমারই করিল। কথাকে বুঝতে পারছেন? গত কয়েকদিন আগে এক জায়গায় ওয়াজ করলাম, বউ শাশুড়ি ঝগড়া হয় হয় না, স্বামী স্ত্রী ঝগড়া হয় হয় না, এই ঝগড়া ক্যাসেলে ওয়াজ করতে করতে স্বামী স্ত্রী ঝগড়া ক্যাসেলে ওয়াজ করলাম। মাহফিলে যিনি সভাপতি উনি হাত ধরে আর ছাড়ে না। আমি দেখলাম ভাই কি ব্যাপার কি হয়েছে, মানে হুজুর আজকে আপনি আগে বলেন আমার এই যে ঝগড়া ঝাটির ব্যাপারে কে বলছে? বুঝলাম না ভাই আপনার মানে, বলছে আজকে যে আমি আমার বউয়ের সাথে সকালবেলা ঝগড়া লাগছে এই কথা আপনার কে শিখে দিছে বলেন? তাহলে ওয়াজ কোন দিক করবেন, বিপদ আছে না নাই? মসজিদের মধ্যে এক হুজুর ওয়াজ করতেছে, নতুন খতিব বোঝে না কিছু, ওয়াজ করতেছে আল্লাহ বলেছেন ওয়া হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন, খবরদার আপনারা সুদ খাবেন না। সব মানুষ খুশি হুজুর আসছে বারে একটা হক কথা বলে মসজিদে, আর সেই সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, খুবই ভালো হুজুর, হক হুজুর, পাইছি একটা হুজুর, আল্লাহ ওয়ালা হুজুর, সবাই প্রশংসায় হুজুরকে ভাসিয়ে দিচ্ছে, কিন্তু সভাপতির মুকুট মনে হয় বৈশাখী মাসের মেঘ করে আছে। এখন ডাকতেছে হুজুর এদিকে আসেন এদিকে আসেন, কি হয়েছে ভাই আসেন এইদিকে আসেন? আপনার মতো হুজুর দিয়ে এই মসজিদ চালানো যাবে না, কঠিন অবস্থা। কেন কি হয়েছে? আপনি কে শিখে দিল আমি সভাপতি সুদ খাই, এটা আপনার কে শিখে দিয়েছে? প্রথম দিন আছে আমার দেওয়া লাগবে? কথাকে বোঝেন না মনে হয়। তখন বলতেছে না ভাই কেউ শিখে দেয়নি, কয় আপনার মতো হুজুর এই মসজিদে চলবি না, কয় আমার ভুল হয়ে গেছে ভাই, কয় আপনি পর্দা রস করে পারেন না মিয়া, পর্দা রস করে পারেন না, আগামী জুমে দেন পদ্মা রস করেন। হুজুর চিন্তা করলো ঠিক আছে তাহলে পদ্মার ওয়াজই করবো ভাই, মাফ করে দেন। তাহলে সুদের ওয়াজ করলে মসজিদের সভাপতি দুই চারজন সুদ করে আছে না? না, সুদের ডিপু তারাই হয় মসজিদের সভাপতি। সুবহানাল্লাহ, কি দেশ গো। পরের দিনে হুজুর এসে ওয়াজ করতেছে, আল্লাহ বলেছেন ও করোনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হুজুর এসে সুন্দর করে ওয়াজ করে বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খবরদার নারীরা তোমরা জাহিলিয়াত যুগের মেয়েদের মতো নোংরা বেঢং ভাবে অশ্লীল নোংরা পোশাক পরে রাস্তাঘাটে চলাফেরা করবা না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নারী যারা আছে তাদের জন্য পর্দা ফরজ করে দিয়েছেন। আপনারা যারা মসজিদের মুসল্লি আপনারা ওয়াজ শুনতেছেন, অবশ্যই আপনাদের মেয়েগুলোকে পর্দা করাবেন, আপনাদের স্ত্রীগুলোকে পর্দা করাবেন। আপনারা এমন সমাজে আমি ইমামতি করি, আপনাদের এলাকায় না থাকলে অনেক এলাকায় দেখি এখন মহিলারা বুকের সামনে ওন্না পর্যন্ত নেয় না, এমন নির্লজ্জ বেহায়া মহিলা আছে মুখের সামনে ওন্না পর্যন্ত নেয় না, ওরা বেকায়দার চলাফেরা করে, এমন নোংরা মহিলা এই সমাজে বসবাস করে। আপনারা নারীদেরকে পর্দায় রাখবেন, নারীদের জন্য পর্দা করা ফরজ ফরজ ফরজ।
হুজুর দীপ্ত কণ্ঠে সুন্দর করে পদ্মা ফরজের ওয়াজ করতেছে। কি বলবো দুঃখের কথা, কয়েকদিন আগে দেখলাম একটা মহিলা আমার সামনে অন্য সারা এসেছে, কথা কি বলেন না? আমি কয়েকদিন আগে ভারত থেকে ঘুরে আসলাম ওই এলাকায়, আপনার শিলিগুড়ি আছে, আছে না নাই? শিলিগুড়ি, মালদহ, মালবাজার, জলপাইগুড়ি, দার্জিলিং, বর্ধমান, চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কুচবিহার, আসাম, বর্ধমান, কোকরাঝার, অনেক জায়গায় আল্লাহ নিয়েছে, সামনে যাব আল্লাহ কবুল করুন। ভাই ওই জায়গায় যায় শিলিগুড়ি একটা হোটেলে খানা খাবো, তো দেখলাম একটা মহিলারা মোটরসাইকেল নিয়ে আসতেছে, তিনজন মহিলা একই মোটরসাইকেলে, একজনের গায়ে ওড়না নাই, খালি একটা করে গেঞ্জি আর একটা জিন্সের প্যান্ট, কথা কি বুঝতে পারছেন? তো যাই হোক, হুজুরের ওয়াজটাই কিন্তু বুঝেছি, ভালো করে বুঝবেন, তারপরে আমি আমার আলোচনায় আসতেছি। তো আমি চিন্তা করলাম ভারতে হয়তো হিন্দুর মেয়ে হবে, খ্রিস্টানের মেয়ে হবে, মুসলমানের মেয়ে তো এরকম হওয়ার কথা না। তো দেখলাম ওরা তিনজন গল্প করতে করতে হোটেলে, ওরাও খাইতেছে আমরাও খাইতেছি, কথাকে বোঝা গেল? তো খাইতে খাইতে বলতেছে, সোমাইয়া তুমি কেমন আছো? তখন আমি বুঝলাম ঠিক তো মুসলমান। তো চিন্তা করলাম আল্লাহ, এই দেশের নারীরা এই কায়দায় যদি চলাফেরা করে, কার মাথা ঠিক থাকে, কার মাথা ঠিক থাকে, কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য ভারতের জমিনে কিন্তু ধর্ষণ কম না বেশি, কথা বলেন কম না বেশি? এমন কোন দিন নাই বাসে খাটে বিভিন্ন জায়গায় ধর্ষণের খবর নাই, নাউজুবিল্লাহ। নারীরা যদি পর্দা করত ধর্ষণের হাত থেকে বাঁচত। এজন্য যারা বেপর্দায় চলাফেরা করে, আপনাদের মেয়েগুলোকে আপনারা পর্দায় রাখবেন, স্ত্রীগুলোকে পর্দায় রাখবেন। হুজুর ওয়াজ করতেছে, ওয়াজ শেষে সবাই খুশি, কিন্তু বেজার কে জানেন? বেজার হলো সেক্রেটারি, ওইটাকে বলতে হুজুর এদিকে আসেন এদিকে আসেন। আপনাদের মতো হুজুরদের তো সমাজ চলবি না। আমার বাড়ি সেদিন খাবার গেছিলেন জুমার নামাজের শেষে, বুঝছি কথা, আমার মেয়েটা কেবল ইন্টারে পড়ে, কি এমন বয়স হয়েছে, ম্যাক্সিবলে মায়ের দুধ বের হবে, এমন একটা মেয়ে অন্যা ছাড়া নাই একবার এসেছে আপনার সামনে, দেখেছেন হুজুর মানুষ দেখাও জায়েজ নাই, সেই কথা যে মসজিদের মধ্যে বলে আমাকে অপমান করবে, কথাকে বোঝা গেল? তার মানে হুজুর ওয়াজ করে কোন কাঁদার ওরা ঘুরে ফেসে নিয়ে যায় কোন জায়গায়, কথা কোন ঠিক না বাটে? আপনি জানেন না এই যে রৌমারী বাণিজ্য মেলায় কুড়িগ্রামে বাণিজ্য মেলা হয়, সে জায়গায় লটারি চলতেছে, ছেলে পেলে লটারি কেড়ে টেকা টুকে সব শেষ করে ফেলে দিচ্ছে, আপনি লটারি ওয়াজ করবেন মিয়া আছে পদ্মার ওয়াজ করেন? তখন বলছে ভাই ভুল হয়ে গেছে, আগামী জুমায় পদ্মার ওয়াজ করব, হ্যাঁ লটারির ওয়াজ করব, কথা কি বোঝা গেল? তাহলে সুদখোর বেজার, পদ্মা নিশিল নারীর বাবা না বেপদ্মার বাবা? বেপদ্মার বাবা, এও বেজার, চিন্তা করলো লটারি ওয়াজ করব। পরের দিন এসে বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হুজুর এসে বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য একসাথে চারটা কাজকে হারাম ঘোষণা করছে, কয়টা? এটা হলো শয়তানের নিকৃষ্টতম অশ্লীল কাজ, শয়তান এই কাজগুলো পছন্দ করে না, শয়তানেরও অপছন্দ এই কাজগুলো। এক নাম্বার হলো মদ, দুই নাম্বার হলো জুয়া, তিন নাম্বার হলো লটারি, চার নাম্বার হলো প্রতিমা পূজা, এগুলো করা যাবে না, এগুলো হলো শয়তানেরও নিকৃষ্ট কাজ, শয়তান এই কাজগুলোকে অপছন্দ করে, এই চার চারটা কাজকে আল্লাহ একসাথে অপছন্দ করে হারাম করে দিয়েছেন। খবরদার, আমি শুনলাম এলাকায় লটারি কাটে লাকি কুপন, যদি লাইগা যায় দশ টাকার বিনিময়ে পালসার ঠেকাই করে বাবা, বিভিন্ন দেখেন না, আজকে রাতের বারোটা বাজতেই খবর আছে, একটা নাই দুইটা নাই মামা, পাঁচ পাঁচটা পালসার আছে না নাই, মানুষ কাটাও কাটতেছে, কাটাও কাটতেছে। আমাদের বগুড়াতে একবার বাণিজ্য মেলায় কিস্তির লোন তুলে 50,000 টাকা দেয় টিকিট কাটছে, পরে আর কিস্তির টাকা শোধ না করে এবারে ঢাকা থেকে গার্মেন্টসে চাকরি, তো তখন মানুষ কাটাও কাটে, হাই রে 20 টাকা দিয়ে যদি ডিসকভার পাওয়া যায় তো কাটাও কাটে। হুজুর এই লটারি ওয়াজ করতেছে, সবাই খুশি, বেজার হলো যাই লটারি ছাড়ছে মসজিদের কেশিয়ার, ওই বলছে এই মিয়া শখ করে জীবনে লটারির ব্যবসা করি না, আমি না প্রথমে এই বাণিজ্য মেলা শুরু করলাম, আমি নাম দিছি আমার মেয়ের নাম লাকি, লাকি কুপন নাম দিছি, আর তুমি মিয়া ফাজদামি করো লটারির ওয়াজ করো, তার মানে মুসল্লির বেতন কম কাটে। এই মিয়া বেতন তো আমি দেই, আমি কেশিয়ার আমি বেতন দেই না,
আপনি লেবা শিখছেন না, আরো আজাই দুনিয়া। হুজুর বলতেছে কোন দিকে যাব রে, কোন মসজিদ রে, এলে মসজিদের কুমুটি নাকি আজরাইল, কথা কে বলেন না। পরে হুজুর বাস করবে আর কি, তিনজন বাট পারে এক জায়গায় বসে, ওই সুদখোর ওই ব্যাপারটা না রে বাবা, আর ওই যে লটারি বাট পার তিন জায়গায় বসে বলছে কি করা যায় রে, হুজুর তো প্রথম দিন আছে সুদখোর দিল, এরপরে যাই হলো ব্যাপারটাই চলে তাক দিল, আমি আনা লটারি ব্যবসা করি তাক দিল, তখন বলতেছে এই হুজুর চলবি না, তখন ওই যাই কেশিয়ার তাই বলতেছে এই জন্যই তো তিন মাসের বেতন বাকি রাখছি। কি বাস পার সমাজেরা বসবাস করে, এজন্য ওয়াজ করাবারও কঠিন, কি ওয়াজ যে করব, কে যে কোন দিকে দেখা করে কি বলে, আল্লাহ ভালো জানে কথা কোন ঠিক না ব্যাঠিক। ঠাকুর গায়ে ওয়াজ করলাম মুনাফিকের ওয়াজ, এলাকার নেতা দৌড়ে এসে কয় হুজুর আমাকে মুনাফিক বানে ঠিয়ে যাচ্ছেন, ওয়াজ বন্ধ করেন, নেটে দেখেন নি, দেখেন নি নেটে দেখেন। কয়েকদিন আগে দিনাজপুরে দিনের বেলায় মাহফিলে কালেমা জোরে পড়বে বলছি, এক বুড়ের বেটা করতে জোরে কালেমা বলে, কোরআন হাদিসের কোথায় জোরে কালেমা আছে, কোন জায়গায় যাবেন কথা বলেন ঠিক না ব্যাটি, মন খারাপ করতেছেন মনে হয়। আমি যদি ওয়াজ করি আপনারা কি শুনবেন, কারা কারা হাত তুলে দেখেন তো বাজান আর একবার, লিল্লাহি তাকবীর, এই মাইকে সাউন্ড বাইর থেকে কমে দেন, ছেলে বলে বলে পরীক্ষা দিবি, কোরআনের আওয়াজ যদি কানে যায় যারা পরীক্ষা দিবি বলেন তো, কোরআন হাদিসের কথাগুলোকে যদি ওই পরীক্ষার্থী যারা পরীক্ষা দিবি সাপোর্ট করে বলেন তো ওদের পরীক্ষায় বরকত হবে কিনা। কিন্তু ওরা যদি কয় আমরা এই কোরআনের আওয়াজের কারণে পরীক্ষা ডিস্টার্ব হচ্ছে, ওরা যে কি পাবি গো, কেরে কোরআনের কথা শুনে গেলে বরকত হবে, বরকত হবে, আর এরকম ডিস্টার্ব হচ্ছে, মানে ডিজিটাল দেশ, জীবনে যা শুনিনি তাই শোনা লাগবে, এ জীবনে এই কথা আমি বিশ্বাস করেন এই ওয়াজের জগতে 11 বছরের মধ্যে আজকে আমি প্রথম শুনলাম যে মাইকের আওয়াজের কারণে কি যারা পরীক্ষা দিবে কে ডিস্টার্ব হচ্ছে, কে রে ভাই পরীক্ষা দিবে, আলে মন আমার দোয়া কর্ম, আমি নিজে গোলাম রব্বানি দেখেন নেটে সাজতে দেখেন, এসএসসি দাখিল পরীক্ষা যারা দিবে তাদের জন্য দোয়া করছে, আমি সিরিয়াস করছি, কয়েকদিন আগে নেটে সাজ দেন লেখা আছে এসএসসি পরীক্ষা দিবে জন্য গোলাম রব্বানি হুজুর দোয়া করলো, আমরা দোয়া করি তোমাদেরকে ভালোবাসি আর তোমাকে পরীক্ষা ডিস্টার্ব হবে আমরা চাই, তোমরা ঘুমাও আজকে না হয় জানালা দরজা লাগে দিয়ে ঘুমাও, ওরা সারাদিন ফেসবুক টিপার টাইম পায়, ইউটিউব ঘাঁটার টাইম পায়, আর বই পড়ার টাইম পায় না, এখন পরীক্ষা হচ্ছে পড়া দেখাচ্ছে, আজকে 2 ঘন্টা না পড়লে তোর পরীক্ষা ভালো না, প্রশাসনের বাইরে করছে তো ওই জন্য একটু বললাম, আপনারা আবার বিরক্ত হন না, বক্স খালি দেন, মাইকের দরকার নাই, মাইকের দরকার নাই, আল্লাহ কবুল করুক আমিন। কোন আমার ভাইয়েরা যারা কষ্ট করে কোরআনের মাহফিলে বসেছেন, ওরৌমারির তরুণ যুবকেরা তোমরা যারা কষ্ট করে আয়োজন করেছো এই কোরআনের মাহফিলে বসলে লাভ না লস, সিল্লা বলে লাভ না লস, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন সূরা আরাফ আয়াত নাম্বার 204, আমার আল্লাহ পাক জানায় দিলেন তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয় কোরআনের আলোচনা করা হয় চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো, আল্লাহুম উলুল আলবাব, সূরা জুমার আয়াত নাম্বার 18, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন খুব মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো, এখান থেকে যেটা উত্তম কথা ভালো কথা সেইটা নিজের জিন্দেগীতে গ্রহণ করো মেনে নাও, উলাইকাল লাযিনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদের জন্য হেদায়েতের রাস্তাটাকে সহজ করে দেব, ওয়া উলাইকা হুমুল আলবাব, যারা কোরআন থেকে উত্তম কথা ভালো কথা গ্রহণ করে মেনে নেয় আমার আল্লাহ বলে দিলেন তারাই হলো বুদ্ধিমান, সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের আজকের মাননীয় প্রধান অতিথি যেই কথাগুলো বলেছেন ওয়া শুধু শুনলে হবে না, শুনলাম তো অনেক কিন্তু ফজরের নামাজের পরে গ্যারান্টি আছে কি না এটা আমাদের নাই, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শুধু কোরআনের কথাগুলো শুনলে চলবে না, মনোযোগ দিয়ে শোনা লাগবে, গ্রহণ করা লাগবে, বাস্তব জীবনে আমল করা লাগবে, হেদায়েতের রাস্তা সহজ করে দেবেন, এবং যারা গ্রহণ করে তারাই কিমান বুদ্ধিমান, কথা বলেন কিমান বুদ্ধিমানেরাই কোরআনের কথাগুলো গ্রহণ করে, আর যারা বোকা অতি চালাক সাজার চেষ্টা করে এরাই কোরআনের কথাগুলোকে প্রত্যাখ্যান করে, কথা বলেন ঠিক না ব্যাটি। আমার ভাইয়েরা
এজন্য যারা কোরআনের মাহফিলে বসেছেন আল্লাহ বলেন ওয়াজাকির ফা ইন্নাযিকরা তানফাউল মুমিনিন সূরা যারিয়ার 55 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিল যদি এই কোরআন দিয়ে আমার মুমিন বান্দাদের সামনে ওয়াজ করা হয় কোরআন দিয়ে উপদেশ দেওয়া হয় যারা আমার মুমিন বান্দা তাদের কল্যাণে আসবে তাদের উপকারে আসবে কোরআনের ওয়াজ সুবহানাল্লাহ বলেন এজন্য কোরআন দিয়ে ওয়াজ করতে চাই কষ্ট হবে কি আপনাদের আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আল্লাহ ডেকে বলে তোমরা কোরআন নিয়ে গবেষণা করো কথা কি বোঝা গেল কি নিয়ে গবেষণা করা লাগবে কোরআন নিয়ে গবেষণা করা লাগবে কোরআনের কথাগুলো চিন্তা ফিকির করা লাগবে কোরআনের কথাগুলো আমল করা লাগবে কোরআনের প্রতিটা কথাই গবেষণায় গবেষণায় ভাগ্যের দরজা উন্মুক্ত করে দিবেন কে ভাইরা আমার এজন্য লম্বা সরা আলোচনা হবে না রাত্রি অনেক গভীর হয়ে গেছে বাজান আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাটির নাম হলো হামিমা সিজদা পবিত্র কোরআনুল কারীমের 41 নাম্বার সূরা মোট আয়াত আছে 54টি রুকু আছে 6টি বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে নবীর জীবনের দুইটা পর্ব একটা হলো মাক্কী আর একটা হলো মাদানী সূরাটি মাক্কী পর্বে কোন পর্বে বলেন তো মাক্কী পর্বে অর্থাৎ মাক্কী সূরা আমার ভাইয়েরা এখান থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি 24 নাম্বার পারার 19 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইন থেকে আয়াতের নাম্বার হলো 30 এই আলোচনা কবুল করার পর আল্লাহ যেন সবাইকে পার করে দেন ফুল সিরাতের বিরিস জোরে কোন আমিন ভাইরা আমার কোরআনের কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবুলা রাইবা ফি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই দ্যার ইজ নো ডাউট আল্লাহু আকবার সেই কোরআনের কথাগুলো বলবো এই কোরআনের কথা যারাই শুনবে তাদেরই মজা লাগবে এই যে ছোট্ট ছোট্ট মাদ্রাসার বাচ্চাগুলো দেখা যাচ্ছে আমার ভাইয়েরা আল্লাহ এমন একটি কিতাব নাজিল করেছেন কুমিল্লার একটি ছেলে আহারে কুমিল্লার একটি ছেলে 49 দিনে আল্লাহর এই কোরআনটাকে হেফজ করলামিন কুমিল্লার রাফসান নামের একটি ছেলের কলিজার ভিতরে আল্লাহ পবিত্র কোরআন সেট করে দিয়েছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ ডেকে বলে কোরআন নাজিল করেছি আমি এর সংরক্ষণ করার এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে কন্যা সুবহানাল্লাহ এর জন্য আর যতই বাতিল পন্থী নাস্তিক বেঈমানরা কোরআনের আওয়াজকে নিভিয়ে দিতে চাক কোরআনকে জমিন থেকে বিদায় করে দিতে চাক তাম পৃথিবীর কাফেররা ঐক্যবদ্ধ হয়ে এই কোরআন আর ইসলামকে জমিন থেকে বিতাড়িত করতে পারবে না মুসলমানদের শেষ করতে পারবে না সিল্লা বলেন কথা ঠিক না ব্যাঠে আমার ভাইয়েরা এর জন্য আল্লাহ দেখেন কি না পারে 49 দিন একটি ছেলে কোরআন মুখস্থ করেছে সুবহানাল্লাহ এরকম সন্তান আমাদের ভাগ্যে আল্লাহ দান করুন চিল্লা বলেন আমিন আরো জোরে বলেন আমিন আল্লাহ এই ছেলেটাকে দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করুন জোরে কোন আমিন এরকম কোটি কোটি সন্তান আল্লাহ বাংলার জমিনে দান করুন জোরে কোন আমিন আমার ভাগ্যবান সেই সমস্ত মা বাবা যাদের সন্তানের সিনার ভিতরে কোরআন আছে সুবহান সুবহান আমার ভাইয়েরা এজন্য এই কোরআনের আওয়াজটাকে বন্ধ করে দেওয়া যাবে না কোরআনের আলোকে নিভাইয়া দেওয়া যাবে না যাবে কি যাবে আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে কথা শুরু করি কষ্ট পাচ্ছেন আপনারা একটা ছেলের নাম হলো বল্টু বল্টু তো ওই এলাকায় থাকে ওর চাচা ঢাকায় থাকে তো এই বল্টুর অভ্যাস হলো এলাকায় মনে করেন বিদ্যুৎ আসে না ও ল্যাম্প হোক আর হারিকেনের আলো হোক নিভাইয়া ঘুমায় বাতি জ্বললে আর ঘুম আসে না কথা কি বুঝতেছেন আমার পাশাপাশি জেলার মানুষ আমরা আমার ভাষা যদি না বোঝেন আমি তো নোয়াখালী বক্তা না বরিশাল্লাও বক্তা না এক বরিশাল্লা বক্তা ওয়াজ করে যা বলতেছে ও মা বোনেরা হইনা যান আপনার স্বামী যদি আপনারে মাইরা ফালাইয়া হুসাইয়া দেয় থ্যাত থারা কইরা দেয় মা ওই জায়গাটা জাহান্নামের আগুনে জ্বলতো না এক ভদ্রলোক দাঁড়িয়ে বলছে হুজুর জাহান্নামের আগুনে যদি না জ্বলে তো বাকি জায়গায় কোন জায়গায় কই হেইডা তো আর কিতাবালা লেহে নাই কথাকে বুঝতে পারছেন তা আমি তো এই আপনাদের এলাকারই সন্তান আমার পাশা বাড়ি গাইবান্ধা জেলায় বাড়ি কথাকে বুঝতে পারছেন নদীর পার আর ওপার কষ্ট পাচ্ছেন নাকি আপনারা নানি গো নানি শুনছনি নোয়াখালী বন্ধু আমার পানিরে কয় হানি আছে না নাই
তো মনে করেন কুড়িগ্রামের এক চালাক লোক নোয়াখালীতে ঘুরতে গিয়ে বলে এই কাঁচামালের দোকানদার 2 কেজি হেহে দে। লোকটা ডেকে বলে বাপ দাদা 14 গুষ্টি কাঁচামালের দোকানদার কোনো হেহে বিক্রি হয় না, বলে এই বেটা 2 কেজি হেহে দে, বলে ভাই তো দুইটা পা ধরি আমার দোকানে হেহে বিক্রি হয় না, বলে এই বেটা কুড়িগ্রামে আমরা পানিরে পানি বলি তোরা কি বলিস, কয় হানি, আমার মনে হয় আমরা যেটা পেপে বলি হয়তো বা তোদের দেশে এসে হেহে হয়। তাকে বোঝা গেল, এই জন্য ও বলতেছে না না আমরা পেপেকে পাপিয়া বলি, পাপিয়া, এই জন্য এক দেশের গালি আর এক দেশের বলি, কথা বলেন ঠিক না ভাই ঠিক। এরপরে সেলেটে একবার ওয়াজ করতে গেলাম, আমাকে কুমুটির লোকজন ডেকে বলতেছে হুজুর পক খাবেন পক, আমি চিন্তা করলাম আল্লাহ এদিকের মানুষ সব বিদেশে থাকে লন্ডন আমেরিকায় থাকে, কুসা ব্যাং রান্না করে যদি খাইতে দেয় আমার 12টা বেজে যাবে, তখন বললাম না ভাই আমি খাবো না। ওই এলাকার যারা মেহমান আছে তারা বলতেছে ভাই যা রান্না করেছেন তাই নিয়ে আসি, তো দেখলাম আহারে ভাই কি সুন্দর বাটিতে করে এত সুন্দর পায়েস রান্না করেছি, কি সুগ্রান আমার চোখের সামনে দিচ্ছে, আমি এতিমের মতো তাকিয়ে আছি, আমি তো আগে বলেছি খাবো না আমাকে আর দিলই না ভাই। তো তো তারপরে লোকটা যখন দিয়ে ওখান থেকে চলে গেল, তো এখানে দেওয়ার পথে একটু মানে মাটিতে পড়েছিল হালকা, তো ওইটা নিয়ে জিব্বায় দিয়ে দেখলাম আহারে কি মজা গো। এরপরে চিন্তা করলাম এলাকায় যদি ওয়াজ করতে আসি ওরা যদি বলে হুজুর বিষ খাবে না, বলে তাই দে না জানি বিষ কয়া কি খাওয়ায় কথা বল ঠিক না, কষ্ট পাচ্ছেন আপনারা, এজন্য আমার ভাষা বোঝা খুব সহজ, আমার পাশাপাশি মানুষ আল্লাহ কবুল করুন আমিন বলেন। তাহলে কি কথা বলতেছিলাম, ওই বল্টু ল্যাম্পো বা হারিকেনের আলো থাকলে ঘুমাইতে পারে না, আর চাষা ভদ্রলোক ঢাকায় থাকে, ঢাকা থেকে আসছে ভাতিজা তুমি কতদিন এলাকায় পড়িয়ে থাকবে, এই কৃষি ক্ষেত্রে কাজ করবে, চলো আমার দামি বিল্ডিং এর উপরে তুমি থাকবা, আমার বাড়ির সামনে কিছু ফুল বাগান আছে, যুবকেরা কি সুন্দর ফুল দিয়ে স্টেজ সাজাইছে আলহামদুলিল্লাহ বলেন, যে যুবকগুলো এত সুন্দর এই কোরআনের মাহফিলের আয়োজন করেছে ভাই, একটি বছর এই যে 18 ডিসেম্বর ছিল মাহফিলটা, বিভিন্ন ভাবে আমাদের দেশে নির্বাচনের কারণে সম্ভব হয়ে ওঠেনি, এতদিন পরে আজকে ফেব্রুয়ারিতে মাহফিলের ডেটটা দেওয়া হয়েছে, মানে এক মাহফিল দুইবার ডেট দিয়েছি আপনাদের মহাব্বতে, আসছি অনেক কষ্ট করে, এই জন্য এক দেড় ঘন্টা যদি কোরআন কথাগুলো নাই বলি তাহলে কি লাভ এত কষ্ট করে খরচ করে, কথা কোন ঠিক না ভাই ঠিক। এজন্য রাত যদি একটু গভীর হয় আসেন না আপনারা, থাকবেন তো ইনশাআল্লাহ, আরে থাকবেন না মানে থাকা লাগবে, তো কত বাতপার মুরুব্বি যুবক আছে ওরা যাত্রার ব্যান্ডেলে ফজরের নামাজ পড়ছে, তার মানে বোঝেননি মনে হয় ফজর পর্যন্ত যাত্রা দেখছে, কথা কোন ঠিক না ভাই ঠিক। আজকের কোরআনের মাহফিল না হয় 1:30-2টা পর্যন্ত চলল, সমস্যা কি আছে, মাইক বাইরে গুলা বন্ধ থাকবে এটি চলবি খালি এটি খন্দাকে ভজা গেল। তো চাষা নিয়ে গেল ভাতিজাকে ঢাকায়, ভাতিজাকে একটা দামি ফ্ল্যাটে একটা রুম দিয়েছে, খুব দামি একটা রুম, ভিআইপি রুম, তো এরকম বাতি জ্বলতেছে, ও রাত হয়ে গেছে ঘুমাবে, বাতির কাছে যা ফু দেয়, বলেন তো বিদ্যুতের বাতি কি ফুদুলে নেবে, এরকম হাত দিয়ে এরকম ইশারা করে নেবে না, চাদর দিয়ে চেপে ধরেছে এরপরে নেবে না, এরকম করতে করতে রাত 12টা বেজে গেছে, এইবার চাষা চিন্তা করলো ভাতিজা রুমে এত রাত পর্যন্ত আলো জ্বলে ব্যাপারটা কি, বুঝলাম না যাই তো, এই ভাতিজা কি ব্যাপার কি হয়েছে, কই চাষা আপনার বুদ্ধি তো একেবারে বোকা, শয়তান আপনারে দেয় ধোকা, আপনার ইমানে লাগছে পোকা, এই দামি বিশাল বিল্ডিং এ কি এমন বাতি লাগাইছেন চাষা, এতবার নিভানোর চেষ্টা করলাম কোন মতেই নিভানো সম্ভব হলো না, সাসাইবার ডেকে বলে ভাতিজা তুই কি মনে করেছিস এটা তোর বাড়ির ল্যাম্পর আলো বা হারি কেনার আলো যে ফু দিয়া নিভাবি, আর নির্দিষ্ট একটা নাই সুইজ আছে ওই জায়গায় ওয়ান অফ ইংরেজিতে লেখা আছে রে বাবা, ওয়ানে চালু করবি আলো দেওয়া শুরু করবে, অফে চালু করবি অফ হয়ে যাবে, এজন আর নির্দিষ্ট সুইজ ছাড়া এই আলো কোনোদিন ফু দিয়া নিভানোর সম্ভাবনা, তামাম পৃথিবীর বাতিলেরা জালেমেরা ইহুদিরা বৌদ্ধ খ্রিস্টানেরা ইসলাম বিরোধী শক্তিরা ওরা যতই কোরআনের আলোকে দিনের আলোর সুইচটাকে নিভিয়ে দিতে চাক, এর সুইচ কিন্তু আমার আল্লাহর হাতে আছে না নাই, আমার আল্লাহর কুদরতি হাতে আছে, আল্লাহ বলেন ইউরিদুনালি তুফিউনুরাল্লাহি মি আফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাও কারিহাল কাফিরুন,
আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন কাফেররা চায় মুখের ফুসকারে কোরআনের আলোকে দ্বীনের আলোকে ইসলামের আলোকে নিভিয়ে দিতে আমি আল্লাহ বলে দিলাম আল্লাহু মুতিম্মু নূরিহি এই জমিনের উপরে কোরআনের আলোকে দ্বীনের আলোকে ইসলামের আলোকে আমি আল্লাহ প্রতিষ্ঠিত করেই ছাড়ব যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন এজন্য তামাম পৃথিবীর কাফের বেঈমানরা চাইবে দ্বীনের আলো ইসলামের আলোকে দাবিয়ে রাখতে নিভিয়ে দিতে কথা ঠিক না বা ঠিক কিন্তু কঠিন কালেও সম্ভব হবে না এই কোরআনের সুইচ কার হাতে এ সিল্লা বলেন কার হাতে এজন্য তোমাদের চাইতেও বড় বড় কাফের বেঈমানরা চেষ্টা করেছিল পারে নাই ব্যর্থ হয়েছে তোমরাও ব্যর্থ হবা পারবা না কথা কোন পারবে সম্ভব এটার হেফাজত কে করবেন যে মালিক কোরআন নাযিল করেছেন সেই মালিকই হেফাজত করবে তামাম পৃথিবীর হাফেজ আলেমদেরকে হত্যা করলেও একজন যদি জীবিত থাকে আল্লাহ ওর মাধ্যমে কোরআন পৃথিবীতে নিয়ে আসবে কথা কোন ঠিক না আমার ভাইরা এজন্য বন্ধুগণ আমার লম্বা বক্তৃতা আমি করব না সরাসরি কুরআনুল কারীম থেকে আলোচনা করব যুক্তির ব্যানারে যা বুঝাই যাই বুঝাইতে চাই একটু হলেও বোঝার চেষ্টা করবেন আল্লাহ পাক কবুল করুন আমিন বলেন আমার ভাইয়েরা আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে জায়েদ কারিমা তিলাওয়াত করেছি বাজান আমি আমার মূল আলোচনায় চলে যাব এজন্য আমরা আখেরি পয়গম্বর আখেরি উম্মত আমাদের আদর্শ মানতে হবে রসুলের কথা বলেন ঠিক না বেটি আল্লাহ বল্লাহ কদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহ রাব্বুল আলামিন শোনা দিলেন তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রসুলের জীবনের ভিতরে রসুল হলেন আমাদের মডেল রসুল যেইভাবে যেইভাবে পথ চলতে বলেছেন সেইভাবে আমাদেরকে পথ চলতে হবে রসুলের আদর্শ বেয়েছিল সাহাবীরা রসুলের আদর্শের পথে সঠিকভাবে চলেছিল সাহাবীরা কথা বলেন ঠিক না বা ঠিক আমার ভাইয়েরা ইসলামের এক নাম্বার খলিফা রসুলের আদর্শটাকে কেমনে লালন পালন করেছিল বা জানো আমার ইসলামের এক নাম্বার খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন নেতা ছিল গো খেলাফতের দায়িত্ব পাওয়ার পর 2 বছর 3 মাসের বেশি সময় ক্ষমতায় ছিলেন আমার ভাইয়েরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের রাত্রিতে নামাজ আদায় করে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলে আল্লাহ আগামী কাল আমার জনপদের মধ্যে ঈদ উদযাপন হবে মাওলা জানি না ঈদ গুলো কিভাবে কেমনে কাটবে আমার জনগণ যেন সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারে সবার ঘরে তুমি ঈদের আনন্দ ছড়িয়ে দাও কার ঘরে খাবার আছে কার ঘরে খাবার নাই মাওলা তোমার কাছে দোয়া করলাম আল্লাহ আমার জনপদের মানুষগুলো যেন সুন্দর করে ঈদ উদযাপন করতে পারে নেতা রাতের বেলায় নামাজ পড়ে দোয়া করে কার কাছে আর আমরা দেখি বিশ্বের নেতাগুলো তারা ঈদের আগে বিভিন্ন দেশে সফর করতে যায় কথা বলেন ঠিক না বেটি আর কেমন নেতা ইসলামিক নেতা যে রাতের বেলায় নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে বলতেছে আল্লাহ আগামী কালকে যেন জনপদের মধ্যে ঈদ উদযাপন হয় ভালোভাবে সুবহানাল্লাহ বলবেন না আমার ভাইয়েরা বিবির কাছে ফিরে গেলেন বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে স্ত্রী ডেকে বলে ও প্রাণের স্বামী রে আগামী কালকে ঈদ হবে বাড়িতে তেমন ভালো মন্দ খাবারের ব্যবস্থা করা হয় নাই ভালো মন্দ কাপড়ের ব্যবস্থা করা হয় নাই আপনি কি কিছুই করবেন না আবু বকর সিদ্দিক ডেকে বলে বিবি রে যেই রাজ্যের নেতা এখনো নিশ্চিত হতে পারে নাই তার জনগণ সুখে আছে না দুঃখে আছে কার ঈদ কিভাবে কাটবে সেই নেতার বাড়িতে এত ঈদের আনন্দের কোনো দরকার না স্ত্রীর একেবারে স্বামী আমার আমি কিছু জব কিছু খেজুর কিছু আটা মজুদ করে রেখেছি জড়ো করে রেখেছি সংগ্রহ করে রেখেছি এগুলো নিয়ে যাও কোথাও বিক্রি করে ভালো মন্দ খাবারের ব্যবস্থা করো সঙ্গে সঙ্গে স্বামীর হাতে যখন দিল এগুলো নিয়ে বাইতুল মাল অর্থমন্ত্রী আসলামের কাছে চলে গেল আসলাম এগুলো তাড়াতাড়ি করে গরিব দুঃখী মানুষের কাছে বন্টন করে দাও আর আসলাম রে আমি জানি না আল্লাহর হাবিব বেঁচে থাকলে কি করতো আমার মনে বড় ভয় হয় আগামী কালকের ঈদটা কিভাবে মানুষের কাছে পৌঁছায় দে সুবহানাল্লাহ কালকে বলবেন ঠিক আছে যাদের কষ্ট হচ্ছে সুবহানাল্লাহ বলতে এরা কি মুসলমান ইমানের একটা তেজ আছে না সুবহানাল্লাহ এত হাজার হাজার মানুষ বলবেন একটা আওয়াজ আসবে না এ আসতে বলেন সুবহানাল্লাহ দেখছেন আসতে বলে জোরে হয়
অবস্থাটা উল্টো না? আমার অস্ত্র শুনেছেন অনেকে, তাই না? ওরা মনে মনে ভাবতেছে হুজুর এগুলো তো শুনেছি, শোনেন নাই? গাড়িতে উঠেছে এক মুরব্বী, পাশের সিটটা ফাঁকা, উঠেছে ডিজিটাল যুবক, যুবকের মাজায় তার নাকে, তার গলায়, তার গেন্দিতে, তার শার্টে, তার দেখে বোঝা যায় না মানুষ না বিদ্যুতের খুঁটি, এত তার শরীরে আছে না? নাই ওই যুবক গাড়িতে উঠে পকেট থেকে বের করেছে স্টার সিগারেট, হাতে ছিল গ্যাস চুলে। হিন্দু ভদ্রলোকেরা মরে গেলে মুখ আগুন দেয়, আর মুসলমানের বাচ্চারা জেতা থাকা অবস্থায় দিনে কয়েকবার লাগায় টান মারছে, সেই টান এমন কায়দা ধুয়া ছাড়তেছে মানে আন্তনগরে ট্রেন ছাড়ছে। মুরব্বী ডেকে বলে, এই বাবা গাড়িতে লেখা আছে ধূমপান নিষেধ, তুমি খাও কা? যুবক রেগে বেগে বলে, এই বুড়ার বেটা আছি আমারও সিডিস, আমার পরনে আছে পাগলু টুপ্যা, কি ব্যান শয়তানে শুনে কয় আল্লাহ জীবনে পড়িনি, কথা কন ঠিক না? ব্যাটি কি অবস্থা দেখবেন যুবকদের প্যানের সাইজ, এই জায়গা হাঁটুতে ছেঁড়া, মনে হয় কুত্তা কামড় মারে ছিঁড়ে নিয়ে গেছে, আছে না? নাই এই জায়গা ছেঁড়া, এই জায়গা ছেঁড়া, এই জায়গা ছেঁড়া। এক ভক্ত সাত মাথা দেখা হয়ে গেছে হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, নতুন গাড়ি কিনলেন অ্যাপাচি, মানে টিভিএস কোম্পানি অ্যাপাচি গুলো মোশান, তো এটা পড়ে যাচ্ছে, সালাম কালাম দিল, হঠাৎ করে টাকে দেখি হাঁটুর এই জায়গা ছেঁড়া, এই জায়গা ছেঁড়া, এই জায়গা। আমি বলে, ভাই মোটর সাইকেল নাকি পড়ে গেছে, দুর্ঘটনায় ছিঁড়ে গেছে। তখন বলছে হুজুর কি বলেন, এগুলো হলো এই যুগের স্টাইল, তাই নাকি ভাই? সেরা প্যান্ট পরে যাচ্ছেন কোথায়? আগেকার মুরব্বী সাসারা পাঞ্জাবি হোক শার্ট হোক কোথাও যদি ছিঁড়ে যাইতো, ওটা সিলাই করছে, রিপু করছে, তারপরে সেরা কাপড় পরছে, কথা কন না? খেয়া উচিত কথা বলবে একটু, হ্যাঁ না বলে আপনি লজ্জা শরম নাই? বলতেছে আপনি কি বলেন হুজুর, এই প্যান পরে যদি শ্বশুর বাড়ির যায় শালিদের আদরে অভাব হবে না, কি ধান্দা গো, কথা কন ঠিক না? বাদে এ যারা সেরা প্যান পরে, ওরা কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পড়তে ছিঁড়ে ফেলে দিছে? ওই একটা বান্দর নামাজ পড়ে ওরা, একটাও পড়ে না, কথা কন ঠিক না? বেটি ভাই জানে না, আমার ওই যুবক ডেকে বলে, এই বুড়ার ব্যাটা আমার পরনে পাগলু টুপ্যান, আমার গায়ে তামিলের নায়কের গেঞ্জি, তাকায় দেখ গাড়িতে কি লেখা আছে। আপনার কোন অভিযোগ থাকলে চালককে গিয়ে বলুন, বুড়ার বেটা যা ড্রাইভারের কাছে যা, মুরব্বী লোক সিট ধরে ড্রাইভারের কাছে চলে গেল, বাবারে খালি কি গাড়ি চালাবা নাকি একটা অভিযোগ শুনবা, কি হইছে? গাড়িতে লেখা আছে ধূমপান নিষেধ, একটা ছেলে উল্টো আর একটা লেখা দেখা বলে, আপনার কোন অভিযোগ থাকলে চালককে গিয়ে বলুন, বাবার ওই ছেলে সিগারেট খায় নিষেধ করলাম, বলো তো এই অভিযোগটা কি তোমার কাছে ঠিক আছে? ড্রাইভার ডেকে বলে, সাসা দেখেন তো আমার সিটের পিছনে কি লেখা আছে, গাড়ি চালাবার সময় চালকের সাথে কথা বলিবেন না। তাহলে অভিযোগটা দেবেন কার কাছে? আসতে বললে জোরে হয় কথা বলেন ঠিক না? গাড়ি আউয়াক্কর সিদ্দিক রাত্রির বেলায় দোয়া করলো, বন্ধুগণ আমার দুই তিন দিন পরের কথা, একটা বুড়ি মহিলা কুজ হেলে গেছে, একটা টোকলা নিয়ে পাহাড়ের দিকে রওনা করেছে। আউয়াক্কর পেছন দিয়ে ডাক দে, বলে ও মা থেমে যাও মা, এত জোরে কোথায় দৌড়াও? মহিলা ডেকে বলে, বাবা আমার পথ বড় দূরে আছে বাবা, তাড়াহুড়া করে যাইতেছে, কথা শোনার সময় নাই। ডেকে বলে, মা একটু অপেক্ষা করো না মা, দুইটা কথা বলি। কাছে যা, বলে মা কোথায় যাইবেন? বলে বাবা ওই যে পাহাড়ের পাশে একটা কুটুরি ঘর আছে, ওই ঘরের ভিতরে আমি বসবাস করি। আউয়াক্কর ডেকে বলে, মা কিছু যদি মনে না করেন মা, আমি আপনার সাথে যাব, আপনার এই টুকলাটা বহন করতে কষ্ট হয় মা, আমি এই টুকলাটা আপনার ঘর পর্যন্ত পৌঁছায়া দেব। নেতা কাকে বলে? ইসলামী নেতার আদর্শ কেমন হওয়া উচিত? পোস্টারে তো লেখা থাকে গরিবের বন্ধু, দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু, কথা মনে বোঝেন না? লেখা থাকে গরিবের বন্ধু, উমুক ভাইয়ের দুই নয়ন, এলাকাবাসীর উন্নয়ন, নিচে ওহো ফেরা গেলি বদনা, কথা কন ঠিক না? ব্যাটি আর তারা এবার নির্বাচিত হলে জনগণের জন্য 500-1000 টাকার যে বয়স্ক ভাতার কার্ড দে প্রধানমন্ত্রী দিসবের কাছে ফ্রি, আর এটা দেওয়ার সময় টাকা ঘুষলে, আছে না? নাই আপনাদের এলাকায় নাই, সব এনডিএ কে ভাই? আপনার কথার সাথে কাজের মিল থাকা লাগবে তো, কথা কন না? আপনি বলেছেন জনসেবা করার সুযোগ দিন, আপনার তো সুযোগ আমরা দিছি, তেমনি টাকা চান মানে? এলাকার ঝগড়া লাগলে মনে হয় চেয়ারম্যান মেম্বাররা কামাই বেড়ে যায়, এই পক্ষ থেকে 10,000 মীমাংসা করার জন্য, ওই পক্ষ থেকে 10,000 মীমাংসা করার জন্য নিয়ে ওরা বকল ফুলে হাঁটে, আছে না? নাই আছে না? নাই যত এলাকায় হাঙ্গামা বাজবি তত মনে হয় কামাই হচ্ছে,
মন খারাপ করতেছেন কারো নাম নিছি নাম নেওয়া যাবি অবস্থা ভালো কষ্ট আছে আমার ভাইরা আবক্ত টুকলাটিরে বুড়ি মহিলার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিল দিকে বলে বুড়ি মা দুনিয়াতে আপনার কে কে আছে মহিলা ডেকে বলে বাবা দুনিয়াতে আমার স্বামীও নাই সন্তানও নাই আল্লাহ সারা দুনিয়াতে আমার আপন বলতে আর কেউ নাই দিকে বলে মা আপনার কাজটা কি দিকে বলে বাবা মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা চাই মানুষ যতটুকু খাবার দেয় ওইটা নিয়ে এসে আমার জীবন যাপন হয় দিকে বলে মা আর কষ্ট করতে হবে না মনে করেন আমি আপনার ছেলের মতো আমার নাম আব্দুল্লাহ ভাবতে পারেন মা আগামী কাল থেকে আপনি আর ভিক্ষা করার জন্য যাবেন না মা আমি আপনার বাড়িতে তিন বেলা খাবার পৌঁছাইয়া দেব আহারে কেমন খলিফা কেমন আদর্শ কেমন নেতা নেতা কাকে বলে বন্ধুগণ আমার প্রতিদিন খাবার পৌঁছায় দেয় একদিন আবু বকর খাবার নিয়ে যায় দেখে বুড়ি মহিলাটা অসুস্থ ভিতর থেকে আওয়াজ দিয়ে বলে বাবা দরজা খুলতে পারবো না ডেকে বলে মা কেন কি হয়েছে বলে বাবা পেটটা খারাপ হয়ে গেছে নিজের শরীরের ভিতরে ছরছর ভাব প্রচন্ড মাথাটা ধরেছে বাবা আমি বিছানা থেকে উঠতে পারি নাই পায়খানা করেছে বিছানায় বাবারে দুর্গন্ধে ঘরের ভিতরে থাকা যাচ্ছে না তুমি আজকে না হয় খাবার নিয়ে চলে যাও আবক্ষ ডেকে বলে মা এত বড় বিপদের দিনে কেমনে ফলায় যাব মা দরজাটা খুলে দেন খাবারটা গ্রহণ করেন মা দুইটা অনুরোধ করি দরজাটা খুলে দেন দরজা যখন খুলে দিল আবক্ষ সিদ্দিক ভিতরে প্রবেশ করে থাকে পুরী মহিলার গায়ে প্রচন্ড জ্বর প্রচন্ড মাথা ব্যথা পায়খানা করে পুরো বিছানাটা মেখে ফেলে দিয়েছি আবু বকর সিদ্দিক ডেকে বলে মা আপনি খাবারটা গ্রহণ করেন আর আমি আবু বকর ঝরনার পানি থেকে আপনার পায়খানা মাখা কাপড়গুলো পরিষ্কার করে এনে দে কেমন নেতা কেমন আদর্শ বর্তমান যুগে একটা মেম্বর কি ধরনের কাজ করবে ওরা নাক ধরে অন্য জায়গায় চলে যাবে কথা বলেন না কেন ইসলাম কাকে বলে ইসলাম কেমন নেতা বানায় ইসলামের পথের প্রতীক যারা তেমন কেমন নম্র বিনয়ী ভদ্র হয় আমার ভাইরা আবক্কর মাঝে মাঝে প্রতিদিন যখন এইভাবে খাবার পৌঁছাইতে লাগলেন বন্ধুগণ আমার ওমর ফারুক বাড়িতে খাবার বেঁচে গেছে চিন্তা করলো আমার খাবার বেঁচে গেছে খাবারটা নষ্ট হয়ে যাবে আশেপাশের কোন গরিব মানুষ পালে তার বাড়িতে খাবারটা পৌঁছায় দেয় মদিনার অলিতে ঘুরতে ঘুরতে কিছু যুবকের সাথে দেখা গেল যুবক তোমাদের পরিকল্পনা ভালো না মন্দ ডেকে বলে কি বলেন আমরা সবাই ভালো যুবক নামাজ কালাম ইবাদত বন্দগি সব করি আপনি কিছু জানতে চান নাকি আমাদের কাছে বলে হ্যাঁ জানতে চাই এলাকায় যদি কোনো গরিব অসহায় মানুষ থাকে আমাকে একটা তত্ত্ব দাও তার বাড়িতে খাবারটা পৌঁছায় দেব যুবকগুলো ডেকে বলে ওই পাহাড়ের পাশে একটা কুটির আছে ছুপরি একটা ছোট্ট ঘর আছে ওই ঘরের ভিতরে একটা বৃদ্ধ নারী বসবাস করে সম্ভব হলে ওই নারীর বাড়িতে খাবারটা পৌঁছায় দেন আমাদের জানা মতে দুনিয়াতে ওই মহিলাটার আল্লাহ ছাড়া কেউ না আমার ভাইরা ওমর ফারুক খাবার নিয়ে যায় দরজায় নক করলো ভিতরে কি আছেন মা ভিতর থেকে আওয়াজ আসলো বাবা আমি আসি ডেকে বলে আমার কাছে কিছু খাবার আছে মা গ্রহণ করেন ডেকে বলে না বাবা না আমার খাবার লাগবে না আমার আব্দুল্লাহ নামের ছেলেটা কিছু সময় আগে আমার খাবার দিয়ে গেছে পারলে এই খাবারটা অন্য আরেকজনের কাছে পৌঁছায় দেন আমার কোনো খাবারের প্রয়োজন নাই সুবহানাল্লাহ বল ওমর ফারুক চিন্তায় পড়ে গেল আল্লাহ দুনিয়াতে কে এমন আছে যে পাহাড়ের পাশে একটা মহিলা বসবাস করে তার বাড়িতে খাবার পৌঁছায় দিল যতক্ষণ পর্যন্ত আমি না দেখতে পাবো ততক্ষণ পর্যন্ত আমি মর শান্ত হতে পারলাম না এইবার তিনি লোকটাকে দেখার জন্য চিন্তা করলো সকালবেলার খাবার দিয়ে গেছে সন্ধ্যাবেলায় আবার খাবার দিতে আসবে এজন্য মাগরিবের নামাজ আদায় করে অতি দ্রুত মহিলার বাড়ির পাশে তিনি আড়ালে থাকলেন যে কে খাবার দেয় কোন লোকটা কে এমন মহান ব্যক্তি কেমন ভদ্র চরিত্রের মানুষ তাকে আমাকে দেখতে হবে দেখতে হবে আমার ভাইয়েরা ওমর ফারুক তাকে
তাকায়া দেখলো রুমাল মুড়ি দিয়ে একজন মানুষ আসলো, ভিতরে নক করলো, খাবার দিয়ে যখন যাইতে যায় খপ করে হাতটা চেপে ধরেছে পিছন দিক দিয়ে, দেখে বলে একটু রুমাল মুখটা থেকে সরান আপনার মুখটা দেখতে যায়, দেখে বলে না না আমারে তুমি এইভাবে বলো না, জোর করে উমর ফারুক মুখটা যখন রুমালটা মুখ থেকে সরিয়ে ফেলেছে তাকায়া দেখে বিশ্ব নবীর বন্ধু আবু বকর সিদ্দিক ইসলামের এক নাম্বার নেতা, সুবহানাল্লাহ বলে ইসলামের এক নাম্বার খলিফা, এইবার উমর ফারুক দেখে বলে এই না বলে বিশ্ব নবীর বন্ধু, এই জন্য আল্লাহ তোমাকে সিদ্দিক উপাধি দিয়েছে, নবীর পাশে থেকে যেমন চরিত্র গঠন করেছো, পাহাড়ের পাশে একটা বুড়ি মহিলা না খেয়ে থাকে তার খবরও খলিফার দরবারে গেছে, সুবহানাল্লাহ জোরে বলেন। ইসলামী নেতাদের আদর্শ কেমন বন্ধুগণ আমার? ইসলামের দুই নাম্বার খলিফার জীবন থেকে ছোট্ট একটা আলোচনা যদি আপনাদের শোনায় দেই কষ্ট হবে নাকি? এটা তো এক নাম্বার নেতার কথা বললাম, আলোচনা বোঝার চেষ্টা করবেন। আমার ভাইয়েরা যখন উমর ফারুক খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হলেন রাতের বেলায় কেমন নেতা গো, তাহাজ্জুদের নামাজ আদায় করলেন, কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ আদায় করে ডেকে বলে আব্দুল্লাহর মা রাঙা তরবারি দাও, ছদ্মবেশ ধারণ করে আমাকে দেখতে হবে, কোন জনগণ সুখে আছে আর কে দুঃখে আছে, কার ঘরে খাবার আছে কার ঘরে খাবার নাই, আমাকে এলাকায় ঘুরে ঘুরে তথ্য নিতে হবে কন্যা, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা রাঙা তরবারি নিয়ে ছদ্মবেশ ধারণ করে ঘুরতে ঘুরতে একজন যুবকের সাথে দেখা হয়ে গেল, যুবক সালাম দিলেন, আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন, হযরত ওমর সালামের জবাব দিয়ে বলে যুবক এত রাত্রিতে কেন দাঁড়িয়ে আছো? যুবক দেখে বলে খলিফা আল্লাহ খেলাফতের দায়িত্ব দেওয়ার পর সারাটা জীবন তো মানুষের বাড়িতে ডিউটি করলেন, নিজের বাড়ির খবর রাখলেন না। খলিফা দেখে বলে কি বলতে চাও? যে উমরের নাম শুনলে বাঘের ছাগলে এক ঘাটি পানি খায়, উমর সেই পথ দিয়ে যায় 40 দিন, শয়তান ওই পথ দিয়ে যায় না, আর সেই উমর রানিং খলিফা থাকাকালে তার রাজ্যের ভিতরে কি হয়েছে তুমি আমাকে বলো। যুবক দেখে বলে খলিফা মনে কিছু নেবেন না, আপনার বাড়িতে রক্তাক্ত একটা শিশুর 12 টুকরা লাশ আছে কন্যা ওযুবিল্লাহ। খলিফা ডেকে বলে এ যুবক তোমার কথা যদি সত্য হয় অবশ্যই আমি হত্যাকারীর বিচার করব। এই কথা বলে খলিফা বাড়িতে চলে গেল, লোকজন ডেকে বলল পুরো বাড়ি তল্লাশি চালায় দেখো কোথাও কোনো প্যাকেট পাওয়া যায় কিনা, খুঁজতে খুঁজতে একটা রক্তাক্ত প্যাকেট নিয়ে হাজির হলো। খলিফা ডেকে বলে প্যাকেটটা খোলো তো দেখি কি আছে, প্যাকেটটা খোলার পর সবাই তাকায় দেখে এক নয় দুই নয় একটা শিশুকে 12টা টুকরো করে হত্যা করা হয়েছে কন্যা ওযুবিল্লাহ। আমাদের সমাজে এরকম শিশু হত্যাকাণ্ড আছে না নাই? কত মানুষ মানুষকে হত্যা করতেছে, আরে কয়েকদিন আগে এক মহিলা স্বামীকে হত্যা করে 6 টুকরা বানাইছে, কথা কর না কেন, মিথ্যা বলতেছি? আমার ভাইয়েরা ওমর ফারুক এই ছোট্ট শিশুর লাশটা দেখার পর দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে মাওলা আমার রাজ্যের ভিতরে কার হৃদয়টা এত বড় পাষাণ, ছোট্ট একটা শিশুর কি ছিল অপরাধ কেন এবার তাকে 12টা টুকরো করে হত্যা করেছে, মাওলা গো আমি ওমর এই হত্যাকারীর বিচার না করা পর্যন্ত ক্ষান্ত হব না, নেতা যদি ভালো হয় জনগণের দুঃখ দেখলে চোখে পানি আসে কি না, আর নেতা যদি ওই মাইন মারেন ওই মহিলার মধ্যে যাইনি হয় অংশং সূচি কুলাঙ্গার দাইনি মহিলা, হাজার হাজার মুসলমান মারার পরেও মিডিয়ার সামনে ভেলকি মাইরে হাসে, দেখে মনে হয় ফিরাউনের আপন খালাতো বোন, এত চরিত্র খারাপ মুসলমান মারে কথা কন, আর আমরা মুসলমান আমাদের ছোট্ট সোনার দেশে তাও তাদেরকে একটু আশ্রয় দিয়েছি, কথা কন ঠিক না, খাবারের ব্যবস্থা করে দিয়েছি, আল্লাহ কবুল করুন আমিন বলেন, নিরাপদে যেন আমাদের যারা ক্ষমতায় আছেন তারা যেন মাননীয় প্রধানমন্ত্রী সহ সবাই যেন নিরাপদে তাদেরকে একটু ওই তাদের ভূমিটা ফিরে পাওয়ার ব্যবস্থা করে আল্লাহ কবুল করুন আমিন বলেন। বিশ্বের অনেক নেতা আশ্বস্ত করতেছে কিন্তু কাজ ফলতেছে না, কথা বাংলাদেশে গেছে অডিট আর দরকার নাই, কথা কোন ঠিক না বেঠিক, হোক আল্লাহ আমাদের জমিনে ওদেরকে রাখু করা ভালোভাবে থাকে থাক, কথা কোন ঠিক না বেঠিক, কষ্ট পাচ্ছেন আপনারা? তাহলে দেখেন আমাদের কলিজা এমনি আমাদেরই ছোট দেশ, তারপরে এত লক্ষ লক্ষ মানুষকে আমরা জায়গা দিছি, কলিজা ছোট না বড়? আল্লাহর কাছে যা বলবো আল্লাহ যুদ্ধ জিয়াদ করে পারিনি, কিন্তু ওই যে মুসলমানের নির্যাতিত হয় আমাদের দেশে গেছে আমরা না আশ্রয় দিছি, আল্লাহ রসিলে করে না দেওয়া যায় না জান্নাত, চাওয়া যাবি না?
কি মনে করছেন? আল্লাহ কই যা কোল যা যখন বড়ই ছিল, আমি তো রহমান রহিম, আমারও দয়া বেশি, যা দিলাম যা, সুবহানাল্লাহ কোন এর রাসূল করে আল্লাহ বাংলাদেশের সমস্ত মানুষগুলোকে জান্নাতি বানাক, জোরে কোন আমিন। ভাইরা আমার খুব খেয়াল করে শুনবেন, ওমর ফারুক এইবার দীপ্ত কণ্ঠে শপথ গ্রহণ করলো, এই সন্তান কার, কেন হত্যা করলো, কেন বাপ টুকরা বানাইলো, যতক্ষণ পর্যন্ত বিচার না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি ওমর ক্ষান্ত হব না। সুবহানাল্লাহ বলেন ভাইরা, আপনারা শুনবেন বিচারটা, শুনবেন বারো টুকরা লাশ কার, কেন হত্যা করলো, কি কারণে খলিফার দরবারে আনলো, শুনবেন না কারা কারা, দেখি তো দু হাত তুলে দেখান, ইসলামের চার নাম্বার খলিফা নামটা কি বলেন তো? চার নাম্বার খলিফার নাম কি বলতে পারে না? এ বাংলাদেশের সুপারস্টারের নাম কি? বাংলাদেশের সুপারস্টারের নাম কি? কিং খান, সাকিব খান। তার মানে টলিউড বলিউড হলিউড সব স্টারদের নাম মনে আছে, আছে না নাই? এই যে আপনার হলিউড না টলিউড কি বলে ভাই, ওলে বুঝি না তো, কম বুঝি। সালমান খান না কি নাম? সালমান খান বেচারাটা এখন পর্যন্ত বিয়ে করে নি, ওর জীবনটা কেমনে চলেছে চিন্তা করেন, এখন পর্যন্ত বিয়ে করেনি, ও হরিণ না কি যেন একটা মারছে, মারেনি, তার বিরুদ্ধে মামলা হয়েছে, কথা কন ঠিক না ব্যাটি। তারপরে আপনার নিশা করে একবার গাড়ি চালাইয়া একটা মানুষকে মারছে, এর জন্য কোর্ট কাছারিতে যাওয়া লাগছে, এত বড় সুপারস্টার হওয়ার পরে, কথা কন ঠিক না ব্যাটি। এত কোটি কোটি ভক্ত আছে, কিন্তু বিপদে পড়লে কোনো ভক্ত কামে আসে না, কথা কন ঠিক না ব্যাটি। আমরা দেখিছি তো কোটি কোটি ভক্ত, কিন্তু বিপদে পড়লে কোনো ভক্ত কার খুঁজে পাওয়া যায় না, ঠিক না ব্যাটি। একটা হরিণ শিকারের, একটা হরিণকে যদি চোর করে হত্যা করে, এটা যদি ভারতের আদালতে প্রমাণ হয়, তাহলে আরো কয়েক বছর জেল হয়ে যাবে, বাঁচার কোনো সম্ভাবনা নাই। তাহলে আমাদের এগুলো স্টারদের নাম মুখস্থ আছে, কেন থাকবে না? সকাল বিকাল তো খালি ওই করতিস, কথা কয় না। এখানে ডিজিটাল যুবকদের ডিজিটাল কিছু আজ আমার মেমোরিতে স্পেশাল ভাবে সেভ করা আছে, একটু ধৈর্য ধরেন দিয়ে যাব। পাশে মা বোন আছে না নাই? মা বোনদের জন্য স্পেশাল কিছু আজ করা দরকার। ওরা বারবার আমাদের দেশের সরকার সংসার জ্বালায় পড়ায় করে দিল সরকার, আজকে একটু আজের মাধ্যমে মা বোনদের হালকা সাইজ করা দরকার। মা বোনদের জ্বালা যন্ত্রণা সহ্য করি কত আর, সিরা যাচ্ছে মাথারে তার, এজন্য মা বোনেরা টেনশন নেবেন না মা। ও রৌমারি কুড়ি গ্রামের মা বোনেরা, আমি গোলাম রব্বানি অল্প সময়ের মধ্যে আপনাদের ওয়াজ করে দেব শুরু, কারণ আপনারাই হলেন ঘরে বাইরে আমাদের নাটের গুরু। এজন্য মহিলাদের ওয়াজ করা দরকার আছে না নাই? মা বোনেরা একটু অপেক্ষা করেন, আসতেছি আসতেছি, আপনাদের কিছু স্পেশাল ওয়াজ করা লাগবে। সব জায়গায় গেলে হুজুর না মহিলার পর্দার ওয়াজ করবেন, পর্দার বেহাল দশা, পর্দা তাদেরকে ঢুকে ধুয়ে দাও, আল্লাহ কবুল করুক, আমিন। আমার ভাইয়েরা যে আলোচনা করতে চাচ্ছি না, বাজান গো, আমার ইসলামের চার নাম্বার খলিফা নাম হলো তার হযরত আলী। তার যেমন একজন যুবক কাঁদতে কাঁদতে খলিফার দরবারে হাজির হয়ে গেল, হযরত আলী ডেকে বলে, যুবক চোখে কেন পানি, কি হয়েছে, কান্নাকাটি কেন করো? যুবক ডেকে বলে, ও খলিফা, আমার মা আমার সন্তান বলে স্বীকার করে না, আপনি দয়া করে আমার মার আমার মধ্যে একটু ফয়সালা করে দেন, মীমাংসা করে দেন, বুঝেন নি মনে হয় কথা? আমার ভাইয়েরা খলিফা ডেকে বলে, এই যুবক তোমার মা তাকে কথাই সন্তান করে মহিলাকে আসামির কাজ করাই দাঁড়িয়ে হযরত আলী জিজ্ঞাসা করে, মহিলা বলো তো এটা তোমার ছেলে কিনা? মহিলা ডেকে বলে, খলিফা ওইটা আমার ছেলে না। হযরত আলী ডেকে বলে, মহিলা তোমার পক্ষে সাক্ষী কে, আজকে সাক্ষী দাঁড়িয়ে দাও মহিলার পক্ষে। মহিলার ভাইয়েরা সাক্ষী হিসেবে দাঁড়িয়ে বলে, ও খলিফা ওইটা আমার বোনের ছেলে না। যুবক কেঁদে কেঁদে বলে, খলিফা ওইটাই আমার মা, ওই মহিলার স্তনে দুধ আমি পান করেছিলাম, ওই মহিলার গর্ভে আমি ছিলাম, বিশ্বাস করেন খলিফা ওইটাই আমার মা, ওইটাই আমার মা। যুবক বারবার মা বলে ডাকে, কিন্তু মহিলা মা বলে স্বীকার করে না। হযরত আলী ডেকে বলে, মহিলা শেষবারের মতো সুযোগ দিচ্ছি, বলো তো এটা তোমার ছেলে কিনা? মহিলা বলে, না না খলিফা এটা আমার ছেলে না। হযরত আলী ডেকে বলে, মহিলা তোমার কি স্বামী আছে? বলে, না না। এ যুবক কান্দিস না, এদিকে আয়, তোর কি বউ আছে? বলে, না নাই।
এদিকাই বিবাহ করার জন্য তোমার কাছে কি কোনো দেন মোহর আছে বলে না নাই যুবক এইবার খলিফা ডেকে বলে আমি তোমারে 50 দিরহাম দিয়ে দিলাম যেহেতু মহিলার স্বামী নাই তোমারও বউ নাই যেহেতু মহিলা তোমার সন্তান বলে স্বীকারই করে না আমি খলিফা আজকে তোদের মা ছেলের মধ্যে বিবাহের ব্যবস্থা করে দিতে চাই ঘটনাটা কি শুনবে কারা কারা হাতটা উঠান তো দেখি লিল্লাহ থাকবে কষ্ট পাচ্ছেন নাকি একটু হালকা পানি এক দিলে সাদা পানি চাপা কিচ্ছু না শুধু পানি কষ্ট পাচ্ছেন আপনারা ভাই আমার ভাইয়েরা বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি এই ছোট্ট একটি আয়াতের মধ্যে ফজিলত কম না বেশি জারে কম না বেশি আমার ভাইয়েরা আল্লাহর একজন বুজুর্গ গোলাম ছিল যেই মজলিসে যাই বিসমিল্লাহর ওয়াজ করে যেই মজলিসে যাই বিসমিল্লাহর ওয়াজ করে বিশ্ব নবী বলেন যেই কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া হয় সেই কাজে আমার আল্লাহর রহমত পাওয়া যায় সুবহানাল্লাহ বলে আজকে দেখবেন কত মুসলমান টিউবওয়েলে চাপ দিলে এক গ্লাস পানি বের হলো বিসমিল্লাহ সারাই খায় আসে না নাই আসে না এক বুড়ের বেটা দেখি কয়েকদিন আগে মুরব্বি মানুষ পেশাব করে যায় বলতেছে বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ আমি ডেকে বললাম চাচা একটু খানা খাওয়া তো পেশাব করার সময় বলতেছেন মানে কয় বাবা কোন দোয়া যে কোন জায়গা পড়লে আমার মনে থাকে এ ধরনের মানুষেরা এরকম আছে না নাই বলা হলো আপনার শাশুড়ি মারা গেছে কয় আলহামদুলিল্লাহ আপনার স্ত্রী গর্ভবতী ছিল ছেলে সন্তান জন্ম দিয়েছে কয় নাউজুবিল্লাহ তাকে সেই জন্য কোন দোয়া কোন জায়গায় পড়া লাগে বোঝে না এরকম মুরব্বি আছে না না এক বুড়ার বেটা নামাজ শেষে প্রতিদিন পড়ে রব্বি হাবলি মিনা সালিহিন রব্বি হাবলি মিনা সালিহিন এক চালাক যুবক মনে করে ওকে যে বুড়ার বেটাই দোয়ার মধ্যে পাইছে কি পাকিস্তান না জান্নাত না জাহান্নাম শোনা দরকার দোয়ার মধ্যে পাইছেটা কি এক আলেমের কাছে যা জিজ্ঞাসা করে হুজুর রব্বি হাবলি মিনা সালিহিন এর মানেটা কি বলেন তো হুজুর অর্থ করে বলতেছে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করো সৎ পুত্র দান করো এই অর্থ এই তখন মুরব্বির যা বলে এই বুড়ার বেটা চাচা কি খবর ভালো বলে হ্যাঁ ভালো ছেলে মেয়ে কয়টা কয় 11টা কয় 11টা বাচ্চা কাচ্চা তারপরে প্রতিদিন নামাজ পড়ে বলেন আল্লাহ আমাকে সন্তান দাও তখন বলতেছে না বাবা এই ধরনের দোয়া তো পড়ি না পড়েন না মানে রব্বি হাবলি মিনা সালিহিন এর মানে তো তাই আল্লাহ আমাকে একটা সৎপুত্র দাও বাবা এই দোয়ার মানে যে এই এটা যদি আমি বুঝতাম তাহলে 11 বছর আগে দোয়া পড়া বন্ধ করে দিত কথা কন ঠিক না ব্যাটে এরকম আছে না নাই ভাই এত রাতে বসে আছেন তো মাঝে মাঝে গ্যাটিস গুটিস না দিলে ঘুম ধরবি কথা কন ঠিক না ব্যাটে কষ্ট পাচ্ছেন এলে ওয়াজ এলে হলো গ্যাটিস জাগে থাক ট্যাবলেট মন খারাপ করতে আমার ভাইয়েরা বন্ধুগণ আমার রিজাউল ইসলাম ভাই বাপের বেটার মতো করছে একখান কাম 2 লাখ টাকার অনুদান দেবে মারহাবা কন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নিজের পকেট থেকে 20,000 আর যে কোনো ভাবে সরকারি বরাদ্দ 2 লাখ টাকা মাঠে দেবে আমি জানি এলাকার মানুষের কলিজা অনেক বড় আল্লাহ কবুল করুক আমিন বল আরো জোরে বলছি আমি কে বলে কুড়িগ্রাম রংপুর লালমনির হাট ঠাকুরগাঁয়ের মানুষ গরিব বাটা তোরাই গরিব আল্লাহ আমাদেরকে এখন অনেক দেশ আলহামদুলিল্লাহ আমাদেরকে অনেক মানুষ বাঁকাছে অনেক নাম দেয় মফিস কয়ে ডাকে বেটা আমরা সৎ লোক আমরা আলু পটল তরি তরকারি যা কিনি দরদাম করে কিনি চার তোলা তো ঢাকার লোক বিভিন্ন এলাকার লোক বাটপা সুদ ঘুষের টাকা পাইয়া দরদামই করে না যা আছে বান্ধে দি কথা কয় না আর আমরা গরিব মানুষ কৃষি খেতে কাজ করি 500 টাকা 400 টাকা কামলা দেই টাকা যে কত কষ্ট করে রোজগার করা লাগে এই উত্তরবঙ্গের মানুষ তো হারে হারে টের পায় এই জন্য আমরা যা কিনি দরদাম করে কিনি কথা কন না টাকা 500 টাকা দিয়ে আমার ভিআইপি সিটে যাওয়ার দরকার আছে 30-40 টাকা দিয়ে ঢাকা যাওয়া যায় আমরা কষ্ট করে যাবো তাই দেখে আর মফিস পিছন দেবো বাদ পা দে কথা কন ঠিক না ঠিক আমরা হিসাব করে চলতেছি দুনিয়া তোরা যে বিয়া হিসাব করে চলতেছ খবর আছে না নাই খবর আছে অবৈধ ভাবে কামাই করে অবৈধ ভাবে খরচ করে বাদ পারে না আর আমরা সৎ পথে 2টা টাকা রোজগার করি খরচ করতেও কষ্ট হয় আটা না দিবের গেলে আমরা চিন্তা করে দিই কথা কন না কেন আমাদের নির্ভেজাল টাকা এই সভাপতি স্যার কলিজা কত বড় আপনারা কল্পনা করতে পারেন এখনই যদি বলেন আপনার এই মাঠের জন্য কিছু জমি দেওয়া লাগবে দিবি না কথা কন দিবি না 100% দিবি কারণ এই দিকে এলাকার মানুষের কলিজা যে কত বড় আপনি কল্পনা করতে পারবেন না
আল্লাহ কবুল করুক, আমিন বলেন, আমিন বলেন। মাঠের জন্য জায়গা দরকার আছে না নাই? এই জায়গায় যতদিন এই ঈদগাহ মাঠ থাকবে ততদিন সিজদা করবে, আর যারা জায়গা জমি টাকা পয়সা দান করবে ফ্যাক্সিলট হয়া বিকাশ হয়া তার আমল নামায় সব আল্লাহ পৌঁছায়া দিবে। সদকা তুলে দাঁড়িয়া কি মনে করছেন, সভাপতি স্যার দিবি না মানে অবশ্যই দিবে, আল্লাহ কবুল করবে, কিছু সহযোগিতা করবে তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করবে, আমিন বলেন। না টাকা তো দিছে ইনশাল্লাহ, না জায়গা দাবি করছি, মাঠের না জায়গা দরকার নাই, আল্লাহ কবুল করবে। আজকে আপনি আমি মুসলমান, প্রতিটা খাজের শুরুতে বিসমিল্লাহ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাবা বাজান গো আমার টিউব বলে চাপ দিলেন পানি খাইলেন, ওই আলু পটল তরি তরকারি ডাল তেল এগুলোর জন্য যেরকম বাজার থেকে ক্রয় করেন, এই পানিটা বাজার থেকে কেনা লাগতো ক্রয় করা লাগতো, এক মাসে যেই পরিমাণ পানি আপনি খরচ করলেন এই পরিমাণ পানি যদি টাকা দিয়ে কেনা লাগতো তাহলে পানিটা কত বড় আল্লাহর নিয়ামত আপনি হারে হারে টের পাইতেন, সুবহানাল্লাহ। কালকে বলবেন আমার ভাইয়েরা তাহলে পানি খাওয়ার শুরুতে বিসমিল্লাহ হবে তো? হবে হবে। আল্লাহর সেই বুজুর্গ গোলাম ওয়াজ করতে যে বাজান, মহিলা প্যান্ডেলে বসা একটা হিন্দু মেয়ে আলোচনা শোনার পর বুঝতে পারলো বাপ দাদার 14 পুরুষের ধর্মের মধ্যে ভেজাল আছে কিন্তু মুসলমানদের ইসলাম ধর্মের মধ্যে কোনো ভেজাল নাই। ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন নিঃসন্দেহে আমার কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। মেয়েটা আল্লাহর সেই বুজুর্গ গোলামের আলোচনা শোনার পর মহিলা প্যান্ডেলে বসে কালেমা পড়ে মুসলমান হয়ে বাড়িতে গেল। অনেক কালেমা আর ওয়াজ শুনে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে না? কথা বলেন হয়েছে কিনা? কথা বলে হয়েছে কিনা? অনেক কালেমা আর তাফসীর আলোচনা শুনে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমি গুনাহগার, আমার হাতেও কয়েকজন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ। জোরে বলেন এবছরেও আমার দোস্তাইতে কয়েকজন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন আমার ভাইয়েরা। এজন্য ইসলাম শান্তি ধর্ম, এটা বোঝার পর মানুষ আর অন্য ধর্ম তালাশ করে না, ইসলাম ধর্মকে গ্রহণ করে। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য আমেরিকার মতো একটি দেশে প্রতিদিন গড়ে 7.5 জন মানুষ কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আমার ভাইয়েরা এই কোরআনকে গবেষণা করে বড় বড় বৈজ্ঞানিক দার্শনিক যারা বড় বড় ডাক্তার সমাজের বড় বড় মনীষী তারা কিন্তু কালেমা পড়ে মুসলমান হয়েছে, কথা কন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা এইবার মেয়েটা বাড়িতে গিয়ে উঠতে বসতে বিসমিল্লাহ পড়ে, উঠতে বসতে বিসমিল্লাহ পড়ে তার মায়ের আওয়াজটা শোনার পর ডেকে বলে মা কি জানো তেলাওয়াত করলি? মেয়েটা ডেকে বলে মা, মেয়েটার মা ডেকে বলে মা তুমি যা শুনেছো এটা মুসলমানদের ধর্মীয় বাণী মা, আমি যেই দিন কালেমা পড়েছি মা মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার পর আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি মা, মিথ্যা কথা আমি বলতে পারবো না, তোমার কাছে স্বীকার করলাম। কারণ মায়ের কাছে সন্তান অনেক কিছু স্বীকার করে কিনা, করে না করে না? মেয়েটা যখন বললো মা আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি তখন ডেকে বললো তুই আমাদের একমাত্র মেয়ে সর্বনাশ করেছিস, এখনো সবাই আছে বাপ দাদার ধর্মে ফিরায়। মেয়েটা ডেকে বলে মা যত খুশি তুমি কথা বলো আমি আর কালেমা ছাড়তে পারবো না, সুবহানাল্লাহ। জোরে বলেন রাতের বেলায় স্বামী যখন ফিরে আসলো দেখে বলে স্বামী আমার সর্বনাশ হয়ে গেছে, বলে কি হয়েছে? মেয়ে তো আমাদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই আওয়াজটা শোনার পর দেখে বলে তোমার মেয়েকে ডাক দাও, মেয়েটাকে ডাক দে বাবা ফাইন করে বুঝাই, সুন্দর করে বুঝিয়ে বলে মা তুই আমাদের একমাত্র মেয়ে, ধন সম্পদ টাকা পয়সা যা দেখো সব তোর জন্য, এখনো সময় আছে ইসলাম ধর্ম ত্যাগ করে বাপ দাদা ধর্মে ফিরাই। মেয়েটা ডেকে বলে বাবা যত খুশি কথা বলো বোঝানোর চেষ্টা করো, আমি একবার কালেমা পড়েছি এই কালেমা আমার পক্ষে সারা সম্ভব নয়। একবার কেউ কালেমা ধরলে কি সারে? কথা কন সারে? কিছু বেঈমান আছে তারা নাস্তিক হয়ে যায় মুদ্দাত হয়ে যায়, তাদের কথাটা আলাদা, কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা এই কথা শোনার পর মেয়েটার বাবা ঠাস ঠাস করে গালের ভিতরে দুইটা তিনটা থাপ্পড় লাগায় দিল, আর দিকে বলে বেয়াদব বিয়ে বাবার সামনে কিভাবে কথা বলা লাগে তুমি জানো না। মেয়েটা এবার কেঁদে কেঁদে বলে বাবা যত খুশি আমার আঘাত করো বাবা, মারতে মারতে যদি তুমি আমার শেষ করে ফেলে দাও বাবা তবু আমি জীবন দিতে রাজি আছি কিন্তু ইমান ছাড়তে রাজি না।
আপনার আমার এরকম হওয়া লাগবে, একটু ভয় একটু কষ্ট। বন্ধুগণ আমার খুব খেয়াল করে শুনবেন, যেই কথাগুলো আমি আপনাদের সামনে বোঝানোর জন্য বলতেছি বাজান। মেয়েটা কান্না করতে স্যার বলতে যে বাবা জীবন দিব, কিন্তু ইমান দিতে ইমান দিতে ইমানের কালেমা ছাড়তে রাজি নাই। সুবহানাল্লাহ বলেন আমার ভাইয়েরা। এইবার মেয়েটা নিজের রুমে গিয়ে কান্নাকাটি করে, স্বামী আর স্ত্রী দুইজন মিলে ষড়যন্ত্র করে কেমনে কি করা যায়, কাট ছাট করে দেই কথা বাজান, কারণ সময় আমার খুব কম। বাবা ষড়যন্ত্র করে সাপুরিয়ার কাছ থেকে বিষাক্ত সাপটা নিয়ে আসলো, নিয়ে এসে স্ত্রীকে বলে শোন, যে কোনো কায়দায় মেয়েটাকে পাতিলের ভিতর হাতটা ঢোকাইতে বলবি। মেয়ে যদি একবার পাতিলে হাতটা ঢোকায় তখন এই বিষাক্ত সাপ সবল বাড়বে, মেয়েটা মারা যাবে, মানুষের কাছে বলতে পারবো সাপে কেটে মারা গেছে। কিন্তু মেয়েটাকে যদি কালেমার ইসলামের জন্য চাত্তাপ্পর আঘাত মারি, মানুষ যদি জানতে চায় কেন মেয়েটাকে মারো, তখন যদি বলি কালেমা পড়েছে, তখন আমাদের বংশে চুনকালি পড়ে যাবে। অতএব মেয়েটা আমার ভাইয়েরা, অতএব মেয়েটার সাথে এইভাবে আচরণ করা যাবে না, কৌশলে হত্যা করা লাগবে, ষড়যন্ত্র করে মারা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? যারা ইসলামের পক্ষে কথা বলে ওদেরকেও মানুষ ষড়যন্ত্র করে মারার চেষ্টা করে কিনা, বন্ধুগণ আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন। এইবার মেয়েটার বাবা সাপ বাড়িতে নিয়ে আসলো, স্ত্রী দেখে বলে স্বামী তুমি চলে যাও, যে কোনো কায়দায় মেয়েটাকে পাতিলের ভিতরে হাত ঢুকানো দেওয়ার দায়িত্বটা আমার। এইবার আমার ভাইয়েরা, এইবার মেয়েটার মা দেখে বলে মা এদিকে শোন, কাছাকাছি যখন এসেছে মা তুই মন খারাপ করেছিস, তোর বাবা চত্তপ্পর লাগাইছে, কষ্ট পেয়েছিস, কষ্ট নিস না মা, এই দিকে আয়, তোর বাবা যে তোরে কতটা ভালোবাসে মা, তুমি তো বোঝো না জানো না মা, ওই যে পাতিলটা আছে মা, পাতিলের ভিতরে তোমার জন্য স্বর্ণের হার রাখা আছে মা, যাও মা সুন্দর করে হাতটা পরে আসো, দেখি তো কেমন লাগে হাতটা পরার পর, তোমারে কতটা সুন্দর মানায়। এইবার মেয়েটা পাতিলের কাছাকাছি সহজ সরল মনে চলে গেল, বিসমিল্লাহ বলে হাতটা কাছে ঢুকাবে, আমি কি বলবো, কষ্ট পাচ্ছেন মনে আপনারা, ব্যথা পাচ্ছেন, এক গ্লাস পানি খায়নি, খুব শুকে যাওয়ার কারণ আছে কি জানেন, বক্সে কথা বললে গলা শুকে যায়, এটা বাস্তব, সব যদি ঠিকঠাক চলতো তাহলে এত কষ্ট হতো, বক্সে যখন কথা বলে তখন গলা শুকে যায়, যারা কথা বলে অভ্যাস আছে তারা বুঝতে পারছে, আল্লাহ কবুল করুন, আমিন বলুন। আমার হাতে সর্বোচ্চ সময় আছে 30 মিনিট, এর মধ্যে আলোচনা ইতি টানতে হবে, এইবার চলুন সরাসরি আয়াতে চলে যাই, আল্লাহ কবুল করুন। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, এজন্য এই আয়াতটাকে কেন্দ্র করে ছোট হলেও আমি আপনাদের সামনে কিছু আজকে উপস্থাপন করব, আল্লাহ কবুল করুন, আমিন বল, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা সরাসরি চলুন, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বানাল্লাহ, আমার আল্লাহ জানাই দিলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বানাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব কে, একটা হাত তুলে সাক্ষী দিয়ে বলেন আমাদের রব কে, আর জোরে ডাক দেন আল্লাহ, আর একবার জবান ছেড়ে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দে বলেন আল্লাহ, এই যে আল্লাহরে ডাক দিলাম আল্লাহ খুশি না বেজা, জোরে বলেন আল্লাহ ডেকে বলে গোলাম তোমাকে জবান দিয়েছি, মাকে বলি মা বলে ডাকো মা খুশি হয়, বাবাকে বাবা বলে ডাকলে বাবা খুশি হয়, ওই জবান আমি আল্লাহ দিয়েছি, ওই জবান দ্বারা যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর কুদরতি অন্তরটাও ভরে যায়, সুবহানাল্লাহ বলেন। এই জন্য মাঝে মাঝে আল্লাহর নামে গান গাওয়ার দরকার আছে না নাই, গাইবেন গাইবেন, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলি, কষ্ট পাচ্ছেন মনে হয় আপনারা, না বলবো না, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বানাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করলেন আনাস তুমি রব্বিকুম, আমি কি তোমাদের রব নই, আমরা সেদিন সবাই বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব,
এরপরে পৃথিবীতে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতকারী মানাদিল করলেন ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খলাক পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এই জায়গা রব শব্দ আছে না নাই জীবনের পরতে পরতে আমরা যারা নামাজ আদায় করি যে সূরাটা তেলাওয়াত না করলে আমাদের নামাজ হয় না সূরাতুল ফাতিহার এক নাম্বার আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যাবতীয় প্রশংসার এক আছে না নাই রব রব্বানা লাকাল হামদ আছে না নাই সিজদায় গিয়ে কি বললেন সুবহান রাব্বিয়াল আলা আছে না নাই নামাজ শেষে যদি দোয়া করেন কি বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার সূরা বাকারার 201 নম্বর আয়াত আল্লাহর কাছে বললেন হে আমার রব আমাকে দুনিয়ার কল্যাণ দান করো আখিরাতের কল্যাণ দান করো আর কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও কার কাছে বললেন আল্লাহর কাছে চাওয়া লাগবে কিন্তু মানুষ আল্লাহর কাছে চায় না ওরা স্লোগান দেয় কেউ ফেরে না খালি হাতে ল্যাংটা বাবার দরবার থেকে তোর বাবা যদি ল্যাংটা থাকে তোর কপালে 12টা বাজবে কত লোক বলে কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবার থেকে ওগুলো দরবারে যাওয়ার পর বিশাল সমাবেশে যাওয়ার পর কেউ ঘড়ি হারায় কেউ মোবাইল হারায় কেউ স্যান্ডেল হারায় কেউ ব্যাগ হারায় কেউ বলে খালি হাতে ফেরে না কথা মিথ্যা কথা বলে ঠিক না কত কিছু হারায় না মিথ্যা কথা বললাম মনে হয় মোবাইল হারায় এই যে কত মাহফিলে গেলাম পীরগঞ্জের এক মাহফিলে ডিসকভার গাড়ি হারায় ফেললো কথা বলেন ঠিক না বেটি কত মাহফিলে কয় লাইট নাই মোবাইল নাই সাইকেল নাই এরকম চুরি বাতপারি আছে না নাই তাহলে এই স্লোগান কি দেওয়া যাবে কথা বলেন এই স্লোগান দেওয়া যাবে আমরা কি বলবো কেউ ফেরে না খালি হাতে আল্লাহরে তোর দরবার থেকে কারণ এমন একটা দরবার আল্লাহর দরবার যেখানে অভাব মুক্ত হয়া আল্লাহ রাব্বুল আলামিন বসে আছে আল্লাহর কারো কাছ থেকে কিছু নেওয়া লাগে না বরং আল্লাহর কাছে চাইলে খালি আল্লাহ দেওয়ার জন্য রেডি হয়ে আছে সুবহানাল্লাহ জোরে আমার ভাইরা এজন্য আমরা দুনিয়া আখিরাতের কল্যাণ আল্লাহর কাছে চাইলাম কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইলাম পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যেই সূরা সূরাতুন নাস তার এক নম্বর আয়াত কুল আউযু বিরব্বিন নাস এই জায়গায় রব শব্দ আছে না নাই আমার ভাইরা এরপরে আপনি তাকায় দেখেন আপনার আমার যেদিন মৃত্যু হবে চকলেটের মতো মোড়ায়া অন্ধকার কবরে যেদিন দেখে আসবে তিন টুকরা কাপড় দিয়া ওই কবরের ভিতরে রাখার পর আমাদেরকে প্রশ্ন করা হবে মার রব্বুকা তোমার রবকে ওই জায়গায় রব শব্দ আছে না নাই সিল্লা বললা আছে না নাই এজন্য দুনিয়াতে সেই রবের গোলামি করার দরকার আছে না নাই আমার ভাইয়েরা যদি প্রশ্ন রাখা হয় ডেকোরেটরে ভাইটা মাইক কেন লাগালো আওয়াজ যেন জোরে শোনা যায় লাইটের ব্যবস্থা কেন করা হলো অন্ধকার যেন আলো পাওয়া যায় অন্ধকারে যেন আলো পাওয়া যায় মোবাইল কোম্পানি মোবাইল কেন বানাইছে উদ্দেশ্য হলো মোবাইলের মাধ্যমে দেশ বিদেশে কথা বলবে কথা বলেন ঠিক না বা ঠিক তাহলে মানুষ যেই কাজগুলো করে প্রতিটা কাজের পিছনে উদ্দেশ্য আছে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর কোনো উদ্দেশ্য আছে না নাই আল্লাহর কি উদ্দেশ্য আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন আমি মানব আর জিনদেরকে সৃষ্টি করেছি কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য তাহলে মানুষ আর জিন গোলামি করবে কার আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন রবের এক নম্বর অর্থ হলো রব মানে সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিল ও গোলাম দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন কেবলমাত্র শুধুমাত্র তার ইবাদতের জন্য তাহলে রবের এক নাম্বার অর্থ হলো রব মানে কি কর্তা সৃষ্টিকর্তা রব মানে কি কর্তা বলেন
সৃষ্টিকর্তা রবের দুই নাম্বার অর্থ হলো রব মানে রিজেক দাতা আল্লাহ বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিযকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবীন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন কত সুন্দর করে তামাম পৃথিবীতে যত প্রাণী আছে বিচরণশীল প্রাণী আছে এমনকি গভীর সমুদ্রের ভিতরে সামান্য বালি কোনার সাথে মিশে থাকা ছোট্ট প্রাণীটা রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ দিয়ে থাকি সব জায়গায় রিজিক পৌঁছায়া দেন কে আরো জোরে বলেন কে আমার ভাইয়েরা অনেক লম্বা চড়া আলোচনা আছে রব সম্পর্কে রবের তাফসীর করতে গেলে অনেক আলোচনা আমি দোয়া করে বাড়ি চাই নাকি বলে হ্যাঁ যেভাবে আপনারা বলতেছেন কথা সাথে দোয়া করে দেওয়াই ভালো পর্দার ওয়াজ করবেন এখানে লেখা দিয়েছে আধা ঘন্টা চালান লাগবে তার মানে দেড়টা পর্যন্ত মোটামুটি চালান যাবে 25 মিনিট সময় আছে আপনাদের হাতে তাহলে মনে করেন 5-6 মিনিট দোয়া করতে লাগবে তাহলে 20টা মিনিট ওয়াজ শুনবেন তাই যে লাফালাফি করতেছেন কেন হ্যাঁ সাসা হ্যাঁ বলবো বল কথা কি বুঝতে পারছেন আপনারা যারা উঠে যাবেন ওঠার নিয়ত আছে সেই মানুষগুলো চলে যান দোয়া করতেছে আপনি নিরাপদে বাড়ি পর্যন্ত যান দোয়া করতেছে যান কে কে যাবেন যান আমার চোখের সামনে আবার মানুষ উঠলে আমার চোর চ্যাংরা মানুষ তো রাগ বেশি কথা বুঝছে ধাম করে এক জায়গায় দোয়া করে দিছি 30 মিনিট ওয়াজ করে 30 মিনিট ওয়াজ করে কোমটির টেকাও নেয়নি বাড়ি ডাইরেক্ট গাড়ি চলে চলে কথা কি বুঝতে পারছেন লোক উঠবেন কেন আদবি না বেয়াদবি বাড়ি দূরে কার আমার না আপনার তো উঠেন কে আপনার এই এই 2 কিলো বাড়ির বউ থুয়ে যাচ্ছেন তাই মন ছটপট করেছে আর আমি 300 কিলো দূরে বউ থুয়েছে আমার মন কিছু করছে না এর পরে যদি কেউ ওঠে ওর খবর আছে যান উঠে যান হাই রে ওরই একটা বউ আছে রে আমার ঘরে নাই আমরা এতিম যারা নামাজ পড়েন তাহাজ্জুদ পড়ে একবারে ঘুমাবেন নাকি কোন বাহের কি করবেন সময় হতে হতে আমি তো 10টায় রেডি ছিলাম নিয়ে আসতে আসতে 11:30 বাজে দিয়েছেন আমার দোষ তাহলে দোষ তো আপনি করে দ্বিতীয় বক্তা যদি 3 ঘন্টা ওয়াজ করে প্রধান বক্তা কয় ঘন্টা 6 ঘন্টা করে তো বুঝা লাগবে আরে না বুঝে ভুল করলে আমার কি দোষ প্রধান বক্তার সময় মতো 10টায় দেওয়া লাগবে যত কথাই হোক 12টার পরে ওয়াজ করি না খালি প্রধান অতিথি এবং এলাকার যুবকদের কষ্ট করে সাজাইছে এদের কষ্ট দেখে আমি গোলাম রব্বানি এতক্ষণ কথা বলছি কার ঠেকা লাগছে একটা বন্ধ ওয়াজ করা লাগবে কি দরকার খালি কষ্ট করে সাজাইছে আরে ছিল 18 ডিসেম্বর কষ্ট করে 4 ফেব্রুয়ারি করছে আবার এলাকার বিভিন্ন কথা বিভিন্ন লোকের বিভিন্ন সমালোচনা সব কিছু সহ্য করে যারা কোরআনের মাহফিলের আয়োজন করছে কিছু না দিয়ে গেলে হ দিয়েই যাওয়া লাগবে তারা কোরআনের সমালোচনা করে ইসলামের সমালোচনা করে ধর্মীয় কাজের সমালোচনা করে ওরা মুসলমান আছে আর দাড়ি টুপি সব ঠিক আছে কিন্তু মুসলমান না কারণ কি জানে ছোট্ট বাচ্চা রোদে পুড়ে কষ্ট করে মাছ ধরে নিয়েছে মাছ ভালো করে বোঝেন এটা একটু ট্যাবলেট ট্যাবলেট আমার ভাইয়েরা মাছ ধরে নিয়ে আসছে মা তাকায় দেখে তাতিলের ভিতর সব ব্যাঙ্গের বাচ্চা মা ডেকে বলে ছেলে রে এগুলো কি মাছ ছেলে বলে মা মাগুর মাছ মা দেখে বলে ছেলেরে সব ব্যাঙ্গের বাচ্চা কেন মাগুর মাছ কেন ব্যাঙ্গের বাচ্চা কয় এত কষ্ট করে রোদে পরে মাছ ধরে নিয়ে আসলে আর তুমি বলো ব্যাঙ্গের বাচ্চা বলে তোর পেট থেকে আমি হইছি না আমার পেট থেকে তুই এক থাপ করে মারমো ছেলে মারছে দৌড় বাবার সাথে কাইছে ধাক্কা বাবা বলে কি রে পিছি দৌড়াও কা কয় ওই মিয়া দৌড়ে তো তোমার জন্য হয়েছে কি কয় মাথা গরম হয়েছে অমনে বিয়ে করেছো কোন বংশে বিয়ে করেছো বংশও জানো না আরে হয়েছে কি বল বলে আমি এত রোদে পুড়ে মাছ ধরে দিয়ে আসলাম তোমার বউ আমার মা বলে সব নাকি ব্যাঙ্গের বাচ্চা কয় তাই নাকি চল তো দেখি বাবা এবার তাকায় দেখে পাতিলের ঢাকনা আলো করে ছেলে রে সত্যি সত্যি তো সব ব্যাঙ্গের বাচ্চা ছেলে রে মাগুর মাছের মতো দেখলে ব্যাঙ্গের বাচ্চা কখনো মাগুর মাছ হয় না মুসলমানের মতো দাড়ি টুপি থাকলে সবাই মুসলমান হয় না কথা বলেন ঠিক না ব্যাথে আল্লাহ বলেন দলিল দিয়ে বলি পরে আবার বাদ পারি করবেন
সূরা বাকারা আয়াত নাম্বার 8 আল্লাহ বলেন ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন মানুষের মধ্যে এমন কিছু লোক পাওয়া যাবে যারা বলে আল্লাহ বিশ্বাস করি পরকাল বিশ্বাস করে এরপরেও আল্লাহ ডেকে বলেন ওরা মুমিন নয় মুমিন নয় সিল্লায় বলেন কথা ঠিক না বে ঠিক এজন্য দাড়ি থাকার পরে টুপি থাকার পর ইসলামী ধর্মীয় কাজের বিরোধিতা করেন মিয়া ফাজদামি করেন নাকি আছে না নাই আমরা কি সুগের বারে নামাজ পড়ি না আমরাও তো চাই ওয়াজ মাহফিল হোক কিন্তু এত ঘন ঘন হওয়ার দরকার নাই যত ঘন ঘন দিনের কথা ইসলামের কথা প্রচার প্রসার করবেন তত ইসলাম এগিয়ে যাবে কথা বলেন ঠিক না রাখে এজন্য বাদ বাড়ি সব জায়গায় করেন না আজকে সমাজে গান বাজনা চলে কেউ বাধা দেয় না ওয়াজ মাহফিলে কত সত্য দেওয়া হচ্ছে এখন আল্লাহ মাফ করুক জাতির মানুষকে সহি বুঝদান করুক করে কোন আমি অনুমতি নিবার গেলে একবারে 21টা সত্য খেরে আমরা কি বাদ পারি করে যাচ্ছে হ্যাঁ 21টা সত্য আছে না নাই আছে না আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে যেই কলম দিয়ে সত্যগুলো লিখেছে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে আজ পর্যন্ত ওয়াজ মাহফিলে কোনো মারামারি হয় না এ ভাই যুদ্ধ কি করবে যাচ্ছি আমরা এটি ওয়াজ করবে যাচ্ছি আওয়ামী লীগ বিএনপি গালে বেড়াচ্ছি কারণ সবাই আমাদের ভাই আমারই চাচা আওয়ামী লীগ করে আমারই বাবা এক করে আমার মামা ইউনিয়ন চেয়ারম্যান আওয়ামী লীগের সব আমার মামা কিন্তু এই পর্দার ওয়াজ করার আগে দুইটা একটা কথা না বললে আপনারা বুঝবেন না বাজানো আমার এক নাম্বার কথা হলো এই যে ছোট্ট বাচ্চা যারা বসে আছে ওরা যদি টেলিভিশন রিমোট পায় ওরা দেখে মোটু পাত লোকপাল ভার কথা কোন ঠিক না ঠিক নান্টু বল্টু দেখে নাকি ওর নাট বল্টু আমি শুনবার চাচ্ছি বা তুই গিরে কাছে তোরা কি জিনিস তোরা যে কি জিনিস সেটা শুনবার চাচ্ছি ওরা কচ্ছে নাট বল্টু নাট বল্টু এরপরে এটা তো ছোট বাচ্চার কথা গেল এই যে মুরব্বী যারা আছে মুরব্বি বাবাজি তারা যদি টেলিভিশনের সামনে বসে ওরা দেখে দেশের খবর ব্রেকিং নিউজ টাটকা আপডেট খবর দেশে উন্নয়ন কেমন হচ্ছে দেশে ধানের দাম কমলো না বাড়লো কোন এলাকায় কি কাজ হচ্ছে মুরব্বি ধান তাহলে বসে বসে খবর দেখা কথা বলেন ঠিক না বাটি চাষা বসে খালি টেলিভিশনে খবর দেখে আর পায় হারে অমুক জায়গায় সড়ক ধরে পিটি মারে ফেলে দিছে বাহ খুঁটি দেখলেন কয় খবর কয় চাষা আর কি দেখলেন কয় যে ফিঙ্গার প্রিন্টের নামে কয়েকদিন আগে দেখলেন না ধরলো বিভিন্ন লোকের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে তাহলে আমরা খবরের মাধ্যমে বিভিন্ন গোপন তথ্য ফাঁস হয়ে যায় কথা কন ঠিক না বা ঠিক তাহলে চাষার ধান্দা বসে বসে খবর দেখা আর এই যে তরুণ যুবক বসে আছে ওরা যদি রিমোট পায় ওরা খালি দেখে কোন চ্যালেঞ্জের নায়িকা মাথা দোলাইয়া নাচ দেখাচ্ছে ড্যান্স দেখাচ্ছে ওই চ্যালেঞ্জ দেখে কথা কন ঠিক না বা ঠিক এরকম যুবক অবশ্য রৌমারি কুড়ি গ্রামে নাই নাই মানে এই যে যুবক গুলোর সব চাইতে নষ্ট করলো যুবকদের ইজ্জত মান সম্মান সেটা হলো আকাশ থেকে ভেসে আসা পর্নোগ্রাফি বোঝেন নাকি অশ্লীল নোংরা ভিডিও কথা বলে ঠিক না বেটি এগুলোর কারণে সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে এগুলো যদি বন্ধ করা যেত আমাদের যুবকদের চরিত্র এত নষ্ট হতো না কিন্তু যাদের যুবকের ভিতরে আল্লাহর ভয় আছে সেই যুবকগুলো কখনো এগুলো দেখে না কথা বলেন ঠিক না বেটি যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না জোরে বলেন মারহাবা আল্লাহর ভয় যদি দিলের ভিতরে থাকে অশ্লীল ভিডিওতে আপনি ক্লিক করতে পারবেন না হাত কাঁপবে কথা ঠিক না ভাই ঠিক আরে এলে দুনিয়ার ফালতু জিনিস দেখবো না ভাই জান্নাতের ভিতরে জান্নাতের হুর যারা আছে ওরিগেরে ডান্স দেখবো সুবহানাল্লাহ দুনিয়াটা যদি আপনি না দেখেন হারাম জানে যদি কোন না আল্লাহ হারাম করে দিছে আমি এটা দেখবো না আল্লাহ আমাকে জান্নাত কি দেখাবে আমি সেটা দেখবো সুবহানাল্লাহ এক পাগলা কথা হুজুর জান্নাতের ভিতরে মদ পাওয়া যাবে আমাকে একবার প্রশ্ন করি আমি পাগল তুই তো দুনিয়ার পচা মদ খাস রে ভাই জান্নাতের ভিতরে আল্লাহ এমন শরাব বানায় রাখছে দুধের মতো সাদা পানির মতো পরিষ্কার মধুর মতো মিষ্টি কন্যা সুবহানাল্লাহ দুনিয়ার কেউ টাচ করেনি খালি তুলবু আর জন্মের খাওয়া খাবো সুবহানাল্লাহ
আল্লাহ বলে বানায় তৈরি এক সাহাবী বলতেছে নবীর সাহাবী বলতেছে হুজুর জান্নাতের মধ্যে কি ঘোড়া পাওয়া যাবে অনেক আলোচনা জান্নাতের বর্ণনা দিতে গেলে অনেক রাত হয়ে যাবে কারণ সুম্মাস্তাকামু আল্লাহ দেখে বলে চলো ওঠো থাকো তাতে নাযিল আলাইহিমুল মালায়েকা ফেরেশতা নাজিল হয়ে বলে আল্লাহ তা খফু ভয় পেও না ওয়ালা তাহজানু চিন্তা করো না ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন আল্লাহ দেখে বলে জান্নাতের সুসংবাদ তোমাদের জন্য সুবহানাল্লাহ সে আয়াতি তিলাওয়াত করেছিলাম বাজান কিন্তু ওই দিকে যাওয়া সম্ভব হচ্ছে না আমার ভাইয়েরা তাহলে যুবকেরা রিমোট পাইলে খালি গান বাজনা দেখে আসে না নাই এই যে মুরব্বী চাচা বসে আছে চাচার জামানাতে আগে গান চলছে বাজান কি সুন্দর গান আগে গানগুলো ভালো ছিল না আছেন আমার মুক্তার আছেন আমার ব্যারিস্টার সেজ বিচারের হাইকোর্টে তে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জামিনদার গানগুলো ভালো না খারাপ ভালো ছিল পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নয় গানগুলো ভালো না ভালো ছিল একদিন মাটির ভিতরে হবে ঘর প্রেম নামার মিশে বাঁধো দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে কি খারাপ এই গানগুলো ভালো এই গানগুলো যুবক শোনে না ওরা কি যে গান শুনে তার মার সেরা শিল্পী শিল্পীর নাম দিয়েছে হলো ব্যান্ড কি শিল্পী মহিলা মানুষের মতো চুল থয় ওদের গানের কোনো আগা নাই গোড়া নাই আগেকার শিল্পীরাও গান গাইছে তেল গেলে ফোরাইয়া বাত্তি যায় নিজে তো সত্য কথাগুলো সত্য না হাইরে মানুষ রঙিন মানুষ দম ফুরেলে ফুস ভালো না ভালো ছিল আর এখনকার গানের কলি কিচ্ছু বোঝা যায় না মিশে একটা গান কয় সকাল বেলা দেখা হলো বিকেল বেলা হারালে এই রে কুত্তের মতো ধ্যাবাই কুত্তের মতো কেরেডা গান হলো তাক যুবক খানের ভিতর ইয়ারফোন লাগে শুনতেছে এ কথা সত্য না মিথ্যা আছে না নাই কি গান সুর মারে কয় আমি 12 মাস তোমায় ভালোবাসি তুমি অবসর পাইলে আসিও 12 মাস তোমায় ভালোবাসি তুমি সুযোগ পাইলে বন্ধু আসিও আসলে কি করব নিয়ে তাহাজ্জুদ করব কষ্ট পাচ্ছেন আপনারা এরকম বাহ এদের সামনে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আসতেছে কি যে হবে গো কি যে হবে এরকম ফুলগুলো নিয়ে যায় এই যে 5 টাকা দামের গোলাপ ফুল আছে না নাই এই ফুলগুলো নিয়ে যায় ছেলে এরকম পিছনে থুবে সামনে থুবে নিয়ে গিয়ে ঘুরতে ঘুরতে কবে বিউটি আই লাভ ইউ বিউটি বলবে তোমার সাথে কুচিঙ্গে গেলাম কলেজে গেলাম একই জায়গায় গেলাম কোনোদিন মুখ দিয়ে কথা বলনি আই লাভ ইউ যেহেতু বলেইছো তাহলে আমি বলে দিলাম আই লাভ ইউ কথা মান ঠিক না ম্যাটি আরে বেআদব যুবক কোন নোংরা নারীকে প্রেমের প্রস্তাব দেওয়া জায়েজ নয় হারাম হারাম বিয়ের আগে প্রেম হারাম কথা কোন যদি আই লাভ ইউ বলাই লাগে ভালোবাসা দিবস পালন করাই লাগে ফাইন করে গোলাপ ফুলের এরকম গোলাপ ফুল কিনে নিয়ে যায় ঘরের বউ আছে না নাই এ কথা কোন বিয়ে করেননি আপনারা মাঝে মাঝে সময় পেলে বউকে বলবেন বউ আমি তোমাকে ভালোবাসি সুবহানাল্লাহ কোন আল্লাহ খুশি হবে বিশ্বাস করেন আসমানের মালিক খুশি হয়ে যাবে আপনার বইয়ের মুখে যদি হাসি ফুটাইতে পারেন এরকম গোলাপ বইয়ের জন্য নিয়ে যায় 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের দিনে আজেবাজে নারীকে ফুল না দিয়ে ঘরের বউটাকে যায় যদি বলেন সেলিনা আই লাভ ইউ কথা কোন ঠিক না ভাই বউ খুশি হয় আপনার বুকের সাথে জড়ায় ধরবে সুবহানাল্লাহ কর বুক যা কোলে আই লাভ ইউ মাঝে মাঝে বইয়ের প্রশংসা করা লাগবে খালি বই মারিয়ে পিটে শেষ করেন না মাঝে মাঝে বইয়ের চেহারার দিকে তাকে চোখের দিকে তাকায় বলবেন আরে সুন্দরী কি বলবো যে আল্লাহ আমার একটা বউ দিছে গো বউ দিছে আহ চোখ দুটার দিকে তাকাইলে মনে হয় হরিণীর মতো সুবহানাল্লাহ কর বউ খুশি হয়ে যাবে বউ রে তোমার দুইটা গাল আলহামদুলিল্লাহ তোমার দুইটা ঠোঁট আলহামদুলিল্লাহ আল্লাহ যে এত সুন্দর একটা বউ দেশে বউ তুই দূরে থাকিস আমার কোলের ভিতর বউ খুশি হবে কথা কন কিন্তু ওই বইয়ের চেহারার দিকে প্রশংসা করে না ওই শালিক দেখে কয় শালি রে তোর চোখের দিকে তাকালে আমি বেহুশ আসে না নাই বাপ্পা
বউকে দেখে প্রশংসা করা জায়েজ, অন্য নারীর দিকে তাকায় প্রশংসা করা হালাল না হারাম? কিছু বাটপার আছে, বউ জীবনেও সালাম দেয় না, পাশের বাড়ি ভাবিটা না দেখতে না ভালো তো, দেখা হলে কই সালাম আলাইকুম ভাবি, আছে না নাই বাটপা? তোর হার হাত দিয়ে আল্লাহ ভাঙ্গে বেড়ে দিবি, হাতটি ভাঙ্গে দিবি, ঘরের বউকে সালাম দিবি, সুবহানাল্লাহ, কর বউকে যদি সালাম দেয়। আম্মা জান আয়েশা বলেন, বিশ্ব নবী প্রতিদিন এসে আমাদেরকে সালাম দিতেন, নবী আমার প্রতিদিন সালাম দিতেন, আমরাও চেষ্টা করতাম হুজুরকে আগে সালাম দেওয়ার, কিন্তু কোনদিন আমরা আগে সালাম দিতে পারি নাই। যেই পরিবারের স্বামী আর স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হবে, সালাম মানে হলো শান্তি, সালাম হলো আল্লাহর নাম। বাড়িতে যে স্ত্রীকে সালাম দিবা, আসসালামু আলাইকুম রহিমা, স্ত্রীকে সালাম দেওয়ার পর যদি চতুর্থাইতে কোনো মানুষ না থাকে, ধাম করে স্ত্রীর হাতটা চেপে ধরে কম মুসাফা করবেন, আর যদি দেখেন ফাঁকা ময়দান, কেউ নাই কেউ নাই, তাহলে আস্তে করে বুকের ভিতরে চেপে ধরবেন, বলেন না সুবহানাল্লাহ। এক নাম্বার সালাম দিলেন, দুই নাম্বার হাতটা ধরলেন, তিন নাম্বার বুকের ভিতর জড়ায় ধরলেন, এই তিনটা আমল করার কারণে আপনার স্ত্রীকে এইভাবে তিনটা ভালোবাসা দেওয়ার কারণে ওই স্বামী স্ত্রীর ভালোবাসা কিয়ামত পর্যন্ত অটুট থাকবে, কোনদিন ফাটল ধরবে না, সুবহানাল্লাহ। এদের বউক সালাম দেওয়ালে বউ মহিলারা করছে, এই বক্তা কালা 200 বছর বেঁচে, 200 বছর কথা কন ঠিক না ভাই, কিন্তু মা বোনেরা খালি প্রশংসা করলাম না, আর একটু নিচে নামি অপেক্ষা করে কষ্ট পাচ্ছেন? তাহলে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ফুল যদি দেওয়া লাগে, কাকে দেবেন? বউকে দেবেন, মা বাবাকে দেবেন, আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আপনার বন্ধু ছেলে বন্ধু থাকলে তার সাথে শুভেচ্ছা বিনিময় করুন, তার ফুল দেওয়ার দরকার নাই, আছে? কিন্তু দেখা যাচ্ছে আজকে আমাদের তরুণ যুবকেরা এই অশ্লীলতা ব্যবহার, বিভিন্ন ভালোবাসা দিবসের নামে দেশে অনেক রং তামাশা চলে, কথা বলে ঠিক না ভাই? বিভিন্ন পার্কে ঢলাঢলি কোলাকুলি, আছে না নাই? আহারে যুবক ছেলেটা যুবক মেয়েটা সকালে বেলা বাবার কাছে বলতে, আব্বা আজকে কিন্তু ফিরতে রাত হবে, কেন খোকা? বলে আজকে তো বোঝেনি কি দিন, বাবা তো ডিজিটাল বাবা হয়ে বসে আছে, মা হলো ডিজিটাল মা, বলতে হ্যাঁ খোকা আজকে তো বিশেষ দিন, যাও ফুর্তি করো, টাকা লাগবে টাকা? বলে হ্যাঁ আব্বু দিলে ভালো হয়, যা পকেটে 5000 আছে নিয়ে যা, এরকম লুচ্চা বাবা আছে না নাই? কেন ওই বাবা না শয়তান রে? ছেলে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করবে যাবি, মেয়ে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করবে, তার জন্য নতুন ড্রেস কাপড় আসে না না? কয় মা তোমার জন্য কাপড় নিয়ে আসলাম, বিশেষ দিন আসতিছ, ওই দিনে কেন ঘুরবে জানো? আমি একটা কাপড় নিয়েছি ব্লু কালার, আহ পড়লে মনে হয় তুমি ডানা কাটে পড়ি, কার নিয়ে দেখতে হবে না? বাপ্পা তোর চাপা দাঁত আল্লাহ ভেঙে দিবি রে মরার পর, কথা কন, পর্দা দিয়ে নারী চলবে কোয়া লাগবে, নিজের ঘরের মেয়েটাকে ছেড়ে দিল 14ই ফেব্রুয়ারি, ওই যায় ওঠে কি করবি? সারাদিন নফল নামাজ পড়বি, সলাতুল হাজত পড়বি, তাহাজ্জুদ পড়বি, নাকি ছেলেদের সাথে ঢলাঢলি কোলাগুলি করবি, অশ্লীল কাজ করবি, কথা কর? কিসের ফেব্রুয়ারি ভালোবাসা দিবস? মুসলমান, কথা কর, আমাদের পরিবারে 12 মাস ভালোবাসা থাকবে, একদিন কিসের? ওই যে ইউরোপ আমেরিকা ওই যে ওই লন্ডন দেশের লোকেরা, ওরা হলো বাচ্চা ওই মনে করেন ঝুলে নিত করে নিয়ে ঘরে, আপনার মনে করেন এরকম টরি আছে, ওরকম মানে বিভিন্ন গাড়ি আছে, ওগুলো নিয়ে ঘরে কুত্তা বুকত নিয়ে থাকে, সোলক বুকত নেয় না, ওরা ভালোবাসার সময় পায় না, স্বামী এক খাটে ঘুমায় আর এক স্ত্রী আর এক খাটে ঘুমায়, ওদের ভালোবাসার সময় পায় না, কুত্তা বুকত নিয়ে ঘরে কুত্তা চুমা খায়, টপ টপ কুত্তে সুমা খায়, ওরা হলে ভালোবাসা দিবস পালন করবি, কথা কন ঠিক না ভাই? ওই বাংলাদেশের শফিক রহমান নাম ছিল, ওই কয় না এই নামের মধ্যে ভেজাল আছে, কয় মৌ রহমান মানে মৌলবাদের বলে গন্ধ পাওয়া যায়, মৌলবাদের গন্ধ না জঙ্গিবাদের গন্ধ, কবরে ঢোক আল্লাহ তো সান্দা মাতা হেঁটে ফেলে দিবি, কথা কন? বাটপার রহমান আল্লাহর নাম, কথা কন ঠিক না ভাই? ওই রহমান পাল্টে আমার নাম তো স্যার রেহমান, কথা কন? শফিক রেহমান, কুত্তার লাগান দি হাসে এখন, কথা কন ঠিক না ব্যাটি? ওলে পাগল ছাগল ভালোবাসা নিয়ে আসছে আমাদের দেশে, আমাদের ভালোবাসা 12 মাস, আল্লাহ কবুল করুক, আমিন বলে। আপনার ছেলেটা ওই দিনে বাড়ি থেকে বের হবে না, আপনার বিয়েটা ওই দিন বাড়ি থেকে বের হবে না, কথা ঠিক? 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস কারা কারা পালন করবেন না, কুড়িগ্রামের মুসলমান হাত তুলে দেখান, আমি বলবো 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, আপনারা বলবেন পালন হবে না, 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, আমরা মুসলমান এগুলো কুত্তা দিবস মানি না,
হাতামান কিসের এলে আন্তর্জাতিক ওরে কুত্তেরা ওরে কাতি মাসের সময় ভালোবাসা দেখায় কথা কন আমরা তো মুসলমান আমরা আশাগুল মাখলুকাত আমাদের ইজ্জত সম্মান আছে আমাদের ভালোবাসা ঘরের ভিতর পার্কে লয় রাস্তায় লয় ফুটপাতে ফুসকো ফুসকো খেলেছে ফুসকো এক ছেলে আর এক নিয়ে গোলাপ ফুল ঠেসে দিচ্ছে আছে না নাই এরকম গোলাপ ফুল নিয়ে যা করছে ডার্লিং দেখি তো মাথার চুলগুলো হ্যাঁ দিচ্ছে কথা কন ঠিক না বেটি কার সুলত গোলাপ ফুল দিন ওই কি আর বউ কথা কন না কে না নাই কে প্রেমিক কে কই ও পিয়া তুমি কোথায় শয়তান তোমাকে মিস কল দে খুঁজতে আর ওইদিকে যাব না 14 ফেব্রুয়ারি নামে ওয়াশ করে গেলাম ভালোবাসা আমাদের 12 মাস এগুলো আমরা পালন করব না আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলোকে এই অশ্লীল দিবস থেকে নোংরা দিবস থেকে হেফাজত করুক করে কোন আমিন আরো করে বলেন আমিন ছেলেটাকে ওই দিন কন্ট্রোল করবেন মেয়েটাকে কন্ট্রোল করবেন অন্তত পাপের কাছ থেকে বেঁচে থাকবেন কথা ঠিক না ঠিক আমার ভাইয়েরা বন্ধুগণ আমার তাহলে শুভ করার রিমোট পাইলে গান বাজনা দেখে আর মহিলা মা বোনেরা ওরা যদি রিমোট পায় ওরা দেখে জীবন মানে জি বাংলা এইবার ঘর সামলা গাইবান্দার হুজুর এসে করলো হামলা দেবেন নাকি ডিজিটাল কোনো মামলা ওই মা বোনেরা বসে বসে খালি কি দেখে সিরিয়াল কথা বলেন ঠিক না ঠিক ওই নায়িকারা সেইভাবে সাজা গোজা করে ওরা যে তেল সাবান ব্যবহার করে এই গরিব অটো ভ্যানালার বউ তারপরে স্বামীর মেসেঞ্জারে পাঠিয়ে দেয় স্বামী গো এই মাত্র নন্দিনী একটা সাবান দিয়ে গোসল করলো গো তোমার মেসেঞ্জারে সাবানের ছবিটা বেটে দিছি এই সাবান বাড়িতে না নিয়ে আসলে তোর গিরা ওয়াশ কর্ম আছে না না ওরা সেই মডেলে কাপড় সোপড় পোশাক আশাক করে এগুলো দেখে মহিলারা বায়না করে আমি কি বলবো বলবো কেরন মালার এত জ্বালা সদি বুঝিতাম তাইলে কি আর ডিসানেলে ছবি দেখিতাম স্বামী আমার গরিব মানুষ পকেটে নাই টাকা কেমনে আমায় কিনে দেবে কেরন মালার জামা জামাই জানে এত জাদু যদি বুঝিতাম তাইলে কি আর ডিসানেলে ছবি দেখিতাম কথা ঠিক না বা ঠিক স্বামী চিন্তা করলো বউ যদি এইভাবে বলে আমারও তো বলা দরকার এইবার স্বামী ডেকে বলে সাথী তুমি রাগ করো না খলো তোমার আঁকি তোমার জন্য আনবো কিনে নতুন জামা পাখি ইস্টার জলসা দেইখা যখন হইছে ইমান হারা জানি তোমার ঘুম হবে না পাখি জামা ছাড়া কি লাভ হবে গো বলো তোমায় দোষী করে পাখি জামা না পাওয়াতে 7 জন গেল মরে 17 জন দিল স্বামী তালাক হলো অন্যের বধু হাইরে আমার পাখি জামা না জানি কি মধু যেই জামাটা লাগবে সবার দিন ধর্মেরই কাজে সেই জামাটা যাই না পাওয়া অনেক নারীর মাঝে হাইরে নারী পদ্মা সারি সূর্য কাহার পিছে মনে রেখো এই দুনিয়াটা একেবারে মিশে নামাজ করো রোজা রাখো ধরো আল্লাহর কাম নইলে মাগো কপালে তোমার জুড়বে জাহান্নাম এজন্য মা বোনদেরকে স্পোরকারে লিপস্টিক দিয়া ঠোঁটটা মনে হয় বানরের পাছার মতো লাল করছে চোখে দিছে মাস্কারা যুবকের কামসারা পেট খালি পিঠ খালি কপালে বড় বড় ফোটা আছে না নাই ওই কায়দা সাজগোজ দিয়ে ভাবি যখন রঙ্গ কইরা রাস্তা দিয়ে হাঁটতে যায় যুবকেরা কই ফাটতে যায় কথা কন ঠিক না বেটি যুবকেরা এতিমের মতো তাকে তাকে কই বউ টাকার কই সিরিজটা উত্তর বারার বাসার কই জিনিস একটা পাইছে রে মা বোনেরা আবার কই ডংরা ছেলে বেয়াদব ছেলে ঘরে কি মা বোন নাই আছে তো তোর মতো বেহায়া ব্যাপার দানা আমাদের মা বোনেরা বড় কাপড়ে পর্দা করে কাউকে দেখায় না আর তুমি ডিজিটাল ভাবি দেখাইলে খুশি কিছু মহিলা আছে স্বামী কাছে কয় তুমি তো একবারও তাকাও না আজকে রাস্তায় বের হয়েছিলাম সাজে গুজে কত মানুষ যে তাকে থাকছে খুশি না বেজান এরকম বউ আছে না আচ্ছা বলেন তো যেই মাসটা পৌঁছে যায় সেই মাসে মাসি কম না বেশি কথা কন যেই মাছ পচে যায় সেই মাছে বেশি মাছি পড়ে যেই মহিলা পচা নোংরা ব্যাপারটা দেহ ঢাকে না ওদের চেহারার দিকে দুষ্ট লোকের মাছির নজর পড়ে বলে পবিত্র নজর দিয়ে তোর দিকে কেউ তাকাবি না কোন নামাজি তোর দিকে তাকায় না নোংরা মানুষ নোংরা জিনিস দেখে বেয়াদব নারী স্বামীর জন্য সাজা গোজা কর ওই জীবন নেও স্বামীর জন্য সাজব না ফাতেমা কি নাম কথা কন কি নাম 5টা মিনিট ফাতেমার জীবনী থেকে ছোট্ট একটা কথা শোনায় দে কষ্ট পাচ্ছেন মনে হয় আপনারা আমার ভাইজান আরে
নারীদেরকে বলে যায় মা আপনারা যারা কষ্ট করে বসে আছেন মা এই দুনিয়ার আদর্শ নারী হলো নাম তার ফাতেমা মাঝে মাঝে স্বামীর জন্য শাস্তেন সুবহানাল্লাহ বলেন মাঝে মাঝে স্বামীর জন্য ফাতেমা সেজে থাকে একদিন হযরত আলী এসা নামাজ পড়ে বাড়ির ভিতরে ঢুকলো তাকায় দেখে ফাতেমা সুন্দর করে সেজে আছে বউ যখন সুন্দর করে সেজে আছে মাথার টুপিটা আস্তে করে খুললো সুবহানাল্লাহ বলেন মাথার টুপিটা খোলার পর ফাতেমাকে বুকের সাথে জড়ায় ধরলো ফাতেমা দেখে বলে স্বামী গো যত খুশি আজকে আদর করো আর জীবনে কোনোদিন ফাতেমাকে বুকে নেওয়ার তোমার শখ হবে না কারণ আজকে আমি ফাতেমা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব স্বামী ফাতেমার কোনোদিন তোমার জন্য সেজে থাকবে না আমার ভাই জানার একটা গাছের গোড়া কেটে দিলে গাছটা যেরকম ঠাস করে পড়ে যায় হযরত আলীর অবস্থা তাই হয়ে গেল ডেকে বলে বিবি আমার তুমি কি কথা শোনাও তুমি বিদায় নিয়ে চলে যাবে মানে তুমি আমাকে যদি ছেড়ে চলে যাও কে গোড়াতের বেলায় আমার মাথার চুলগুলো নেড়ে দেবে আমার পায়ে জৈতুনের তেল মালিশ করে দেবে কে আমার জন্য খাবার না অপেক্ষা করবে ফাতেমা তুমি যদি চলে যাও দুনিয়াতে আমাকে আদর করার কেউ থাকবে না আর আমার কলিজার টুকরা দুইটা সন্তান হাসান আর হোসাইন মা মা বলে কাকে ডাকবে আমার ভাইরা রে ফাতেমা দেখো বলে ছবি যতই মায়ার বাঁধনে জড়াইতে চাও মৃত্যু এমন একটা মৃত্যু কাউকে ছাড়ে না কাউকে ছাড়ে না মৃত্যু আমার আসবে স্বামী মৃত্যুর পূর্বে আমি তোমার কাছে একটা আমার পক্ষ থেকে স্বেচ্ছাওয়া স্বামী গো আমার যখন মৃত্যু হয়ে যাবে বেশি মানুষকে দাওয়াত দেওয়ার দরকার নাই আপনি অল্প কিছু মানুষের কাছে আমার জানাজার খবর পৌঁছায় দেবেন কারণ বেশি মানুষ যদি আমার জানাজায় আসে আমি ফাতেমা কতটা লম্বা ছিলাম খাটো ছিলাম চিকন ছিলাম না মোটা ছিলাম দুনিয়ার মানুষটা আর পাবে আমার পদ্মার খেলাফ হয়ে যাবে আমার পদ্মা নষ্ট হয়ে যাবে স্বামী গো খবরদার খবরদার মা বেশি মানুষকে ডাকার দরকার নাই অল্প মানুষকে নিয়ে আমার জানাজা দেবেন এই কথা শোনার পর হযরত আলী চোখের পানি ছেড়ে দিয়ে খাবে আর ফাতেমা ডেকে বলে স্বামী গো আমি ওই দিন থেকে পদ্মাকে বেশি ভয় করি বেশি ভয় করি যেই দিন আমি বাবাকে দেখার জন্য বাড়িতে গেলাম তাকা দেখি বাবা আমার ঘরের দরজা বন্ধ করে কান্দে বাবাকে কান্দার কারো জিজ্ঞাসা করলাম বাবা কি হয়েছে আপনার কেন আপনি দাঁড়ি বেবে কান্না করতেছেন চোখ দুইটা লাল হয়ে গেছে বাবা নবী আমার দেখে বলে ও মা ফাতেমা আমি কেন কান্নাকাটি করতেছি মা তোরে কেমনে বোঝাই কেমনে বোঝাই ফাতেমা দেখে বলে বাবা আমার মা খাদিজা মারা গেছে এই জন্য কি কান্দেন নাকি আপনার চাচা বড় ভালোবাসত এই জন্য কান্দেন নবী আমার দেখে বলে ও মা ফাতেমা আমি তোর মা খাদিজার জন্য কান্দি না আমার চাচার জন্য কান্দি না মেরাজ করতে গিয়ে যখন জান্নাত দেখানো হলো মা জান্নাতের ভিতরে এত এত নিয়ামত আল্লাহ আমার উম্মতের জন্য বানাইছে জান্নাত দেখার পর আমি খুশি হয়ে গেলাম আরো জোরে বলেন না সুবহানাল্লাহ শুধু তাই নয় আরো খুশি করতে জিব্রাইল ডেকে বলে হুজুর জান্নাতে যা কিছু দেখলেন আপনার কি আরো কিছু লাগবে নবী আমার ডেকে বলে না না আল্লাহ যা বানাইছে অপূরণ তো মানুষ কল্পনাও করতে পারে না এমন এমন জিনিস আল্লাহ জান্নাতে বানায় রাখছে সুবহানাল্লাহ বলেন এইবার নবী ডেকে যখন জাহান্নামের ভিতরে প্রবেশ করার বলে জাহান্নামীদের দেখানোর জন্য আমার ভাই জানের আরে গভীর মনোযোগ দিয়ে শুনবেন নবী আমার তাকায় দেখো ও পর্দালের মা বোনেরা খেয়াল করে শুনবেন মা আপনাদের জন্য এই ওয়াজ করতেছি মা আদর্শ নারী ফাতেমার জীবনী থেকে ছোট্ট ঘটনা শোনায় যায় মা নবী আমার তাকায় দেখে এক শ্রেণীর মহিলাদেরকে জাহান্নামের ভিতরে চুলের মুঠেগুলো আসমানের দিকে তুলে ধরেছে মহিলার পা থেকে মাথা পর্যন্ত জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে গরম পানি যেরকম টকবক টকবক করে ওই জাহান্নামের আগুনে মহিলা জ্বলতেছে আর টকবক টকবক করে সাবুন হচ্ছে নবী আমার একবার জাহান্নামের দিকে তাকায়া আর তাকাইতে পারলো না দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে ভাই জিব্রাইল ও ভাই জিব্রাইল এত নারী কেন জাহান্নামে নারীদের সংখ্যা কেন জাহান্নামে বেশি জিব্রাইল ডেকে বলে হুজুর এই নারীদের শাস্তি দেখে আপনার কষ্ট হয় নবী আমার ডেকে বলে হ্যাঁ ভাই জিব্রাইল হ্যাঁ মহিলারা এত জোরে চিৎকার মারতেছে মনে হয় মহিলাদের চিৎকারে আসমান জমিন বেগে পড়বে
বল্লা জিবরাইল বল্লা জিবরাইল কেন এই মহিলাদেরকে জাহান্নামের ভিতরে এত কঠিন শাস্তি দেওয়া হচ্ছে আমার ভাইজানেরা রে এইবার জিবরাইল লেগে বলে হুজুর এরাই সেই নারী দুনিয়াতে যারা চলাফেরা করেছিল মাথায় কাপড় দেয় না ব্যাপারটা চলেছে স্বামী আর আনুগত্য করে নাই স্বামী বলেছে একটা ওরা করেছে আর একটা তুমি আমার দেখো বলে এই যদি জাহান্নামীদের শাস্তি হয় আমার উম্মতরা কেমনে সহ্য করবে ফাতেমার দুইটা চোখ দিয়ে পানি চলে এসেছে আর দেখে বলে বাবা এই যদি জাহান্নামী নারীদের এত কষ্ট হয় এত যদি শাস্তি দেওয়া হয় বাবা বেপত্তা নারীর জাহান্নামী যদি এত কঠিন আজাব দেওয়া হয় আমি ফাতেমা আপনার কাছে ওয়াদা করলাম আমি ফাতেমা মৃত্যু পর্যন্ত পত্তার ব্যাপারে আরো যত্নশীল হব আমার ভাই জানারা রে এসলো মাহমুদদেরকে বলে যায় মা জাহান্নামের নারীরা যাবে তার এক নাম্বার কারণ হলো নারীরা বেপর্দায় চলার কারণে কেন পর্দা করবা না মা তোমার স্বামী শুধু তোমাকে দেখবে দুনিয়ার মানুষের সামনে রং ঢং করে তো যাওয়ার দরকার নাই ও মা বোনেরা কুড়িগ্রাম রোহমানির মা বোন যারা পর্দার আলো শুনতেছেন মা আপনাদের অনুরোধ করে গেলাম আমি আপনাদের পাশের জেলার ছেলে আমাদের ঘরেও কিন্তু বউ আছে আমাদের ঘরেও কিন্তু মা বাবা আছে তারা যদি পর্দারে সমাজে চলতে পারে কত নারী রাস্তাঘাটে দেখি আরে কি সুন্দর বোরকা পরে রাস্তাঘাটে চলাফেরা করে আবার কত বেপর্দা নারীও দেখি লজ্জা নাই নির্লজ্জ বেহায়ার মতো চলাফেরা করে ঠিক এজন্য মা ফাতেমা হলো নারীদের আদর্শ আদর্শ নারী ফাতেমা সেইভাবে পর্দা করে গেছে আপনারও সেইভাবে পর্দা করা লাগবে কাফেরের ঘরে থাকার পর আসিয়ে যদি জান্নাত কপালে লেখাইয়া মৃত্যু হতে পারে আপনার স্বামী কি কাফেরের চাইতেও খারাপ কিছু মহিলা কয় হুজুর আমার স্বামী খারাপ আছে না নাই ফোন দিয়ে বলে হুজুর আমার স্বামীর জন্য দোয়া কর আমার স্বামী খুবই খারাপ কেন মা কি হয়েছে বলে আমার স্বামী আমার দেখাশোনা করে না আমাকে পদ্মায় রাখতে চায় না আরে মা ফিরাউনও তো বউ পদ্মায় রাখতে চায়নি তারপরেও কত তারপরে আপনার কত কষ্ট করে স্বামী শেষে যখন রব বলে দাবি করে আহারে আসিয়াকে উলঙ্গ করে তক্তার উপরে শোয়া হাতে পায়ে জিব্বায় পেরেক মেরে বলে শেষবারের মতো বলছি বল আমি তো রব আসিয়া বলে না না তুমি আমার রব হতে পারো না আমার রব তো আল্লাহ তোমার আমার রব যিনি তিনি তো আমার রব তুমি আমার স্বামী তুমি স্রষ্টা হতে পারো না তুমি তো আল্লাহর সৃষ্টি একজন নগণ্য গোলাম তোমাকে আমি স্রষ্টা ভাবতে পারি না তুমি আমার স্বামী এত কষ্ট দিয়ে মেরেছে স্বামী হয়া কিসের কারণে কালেমার কারণে ইসলামের কারণে দ্বীনের কারণে কথা বলেন ঠিক না ভাই আসি আমি মৃত্যুর সময় আল্লাহকে ডেকে বলে আল্লাহ স্বামী হওয়ার পরেও আমার ইজ্জত মানুষকে দেখাইলো হাতে পায়ে পেরেক মারলো জীবনের শেষ আঘাত এখন হানতেছে একটা বিশাল ধারালো বম্ব বল্লম দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিতে গেছে শেষবারের মতো ফিরাউন ডেকে বলে বল আমি তোর রব বলে না 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 আমি জীবন দিতে রাজি আছি কিন্তু তোর রব মানতে রাজি নাই তুই আমার স্বামী হতে পারিস ঠিকই কিন্তু আমার স্রষ্টা হতে পারবি না আমার সৃষ্টিকর্তা একজন আমার আল্লাহ আমার ভাই জানারা রে আল্লাহর কাছে বললেন আল্লাহ আমার কি জান্নাত দিবেন জান্নাতের বাড়িটা কেমন হবে মৃত্যুর সময় যদি দেখাইতেন আল্লাহ বলে জিবরাইল আর দেরি করিস না জান্নাতুল ফেরদাউসটা আসিয়ার সামনে তুলে ধর জান্নাতুল ফেরদাউস হাতে নিয়ে আসিয়ার সামনে তুলে ধরেছে ওই নির্যাতনার কষ্ট জুলুমের সময় যখন চোখ দিয়ে পানি পড়তেছে আল্লাহর জান্নাত দেখার পর আসিয়া হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে এজন্য মা এত কষ্ট তো ইসলামের জন্য আপনাকে কেউ দেয় নাই কেউ দেয় নাই তারপরেও কেন পর্দা করবেন না তারপরেও কেন নামাজ পড়বেন না চারটা আমলে আটটা জান্নাতের দরজা খোলা সুবহানাল্লাহ কোন অনেক বেয়া কায়দার মহিলা আছে কয় হুজুর মুরিদ না নিলে বলে জাহান্নামে যাওয়া লাগবে এক পাগলি এলে বুদ্ধি দেয় তো লোককে কথা কন না কেন পাগলি সাগলি চারটে আমল চারটে হাদিস করছে কয়টা আমল চারটে এক নাম্বার নামাজ দুই নাম্বার হলো রোজা তিন নাম্বার ফরজ পর্দা চার নাম্বার স্বামীর খেদমত এই চারটের বাইরে তোমার আর কিচ্ছু করার সুবহানাল্লাহ কোন আর পাগলি গুলো কয় হুজুর মুরিদ না নিলে বলে জাহান্নামে যাওয়া লাগবে হুজুর এনা কিছু কোন
আর আমাদের দেশে কিছু ভন্ড ফির নামছে এমন কায়দায় মানুষে বুঝায়। ওইদিকে তো আজকে যাবার ফেললাম না, আমার সম্মানিত ভাই এর আগে বলে বিপদে পড়ছে, আমি আবার কোন বিপদে পড়ব? অতএব ওইদিকে না যাই, কিছু ভন্ড আছে না? না, আজা বাবা, খাজা বাবা, ল্যাংটা বাবা, তালা বাবা, সালা বাবা, কঞ্চি বাবা, হাই রে বাবা, ওরা দেখবে না বিভিন্ন কায়দায় কি গান নামাইছে গো। কয় কি রোমান কাতিবিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, হায় হায় মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক। এরকম আছে না? না, ও আজ কিছু করতাম গো, করতাম স্পেশাল ভাবে ওই আয়াতের উপর বিস্তারিত তাফসিরই করতাম, কিন্তু কথা হলো ওই যে কথাই আছে, আমি কি নাচন জানি না, মাজার ব্যথায় পারি না, দেড় ঘন্টা সময় নষ্ট হয়ে গেছে ওইদিকে, সেই ওয়াজ যদি করতে ভাই ভাই কষ্ট হয়ে যাচ্ছে, মুনাজাত করে দেয়া, মা বাবা মা বাবার খেদমত করবেন ভাই, আল্লাহ কবুল করুক, আমিন। শেষ করি, শোনেন কোরআনের কথা তো যত ভালো লাগে, যত রাতি হোক মজা লাগতেছে, আমি বুঝতে পারতেছি আপনাদের মনের অবস্থা, ভাই দোয়া করে দেয়া, আপনি কিছু বলেন কি করেন। দেখছেন আপনাদের প্রধান অতিথি আমাদের আসলে এরকম মানুষ না হলে ভালো হয়, খুব মিশুক মানুষ এবং রসিক মানুষ, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। জনাব রিজাউল ইসলাম মিনু ভাই উনি আমাকে বলেছেন, হুজুর আপনার আরো 19 মিনিট বরাদ্দ করা হলো, সুবহানাল্লাহ, আমরা দুটাই মুনাজাত করবো, আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আমার ভাইজানের উদ্দেশ্যে আমি 19 মিনিট বাড়ায় দিলাম, 19 মিনিট যখন পাইলাম 3-4 মিনিট ভন্ড বিরোক সাইজ করি, আর বাকি ওয়াজটা মা বাবার খেদমত, যেহেতু আমার ভাইজানের কে নাই, বাবা নাই, কথা কোন ঠিক না বেটি, এই জন্য মাতা পিতার খেদমতের ওপরে 2-4 মিনিট কথা হবে। এই উঠিস, কেউ কি মিস কল দিছে? কষ্ট পাচ্ছেন আপনারা? আমার ভাই জানার এরকম ভন্ড পীর আছে না? কি যে গান বানাইছে দেখেন না, কই আমি ডুবে দিয়াছি প্রেম দরিয়ায় বাবার সন্ধান, আছে না সাইড থেকে কিছু লোক ডিজিটাল কায়দা মারে, কই ইয়া ও ইয়া, দেখেন না দেখেন, মানে ওরকে জিকিরের সাইজ দেখে মানে আল্লাহ আসমান থেকে টানে নামাই নাকি, এরকম বাপার আছে না? নাই কেরে আল্লাহর নাম নিবো না, নবীর নাম নিবো না, কোটা কোটি জিকির পাইছে কোটি কথা কন এলে জিকির, কয় হুজুর ফয়েজে কোতে ফয়েজে, দেখেন না গাছত ভাত মেরে উঠে আছে না? নাই এলে লাফালাফি জিকির ভদ্র ভাবে, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, এলে না কয় মানে আষাঢ় মাসে ব্যাং চেঁচাচ্ছে ব্যাং, কথা কোন ঠিক না বা ঠিক? এরপরে দেখবেন বাবার ভোমা ভোমা মোষ দেখলে মনে হয় বিয়ার আগারের গোস, বাবাই পিন্দা থাকে সট, বাবার মাথার চুলে জট, বাবার হাতে গঞ্জার পথ, আছে না? নাই ডিজিটাল বাবা, ওরে বাবা গাঞ্জা খায়া মোজদারি লাল বানাইছে, দুধ খায়া সর মোসে আটকে আছে, তাও বাবা জানেন না মোসের ভিতরে কয়শো উকুন বসবাস করে, বাবা খবরও নিল না, কোনদিন জরিপ করে ট্যাক্স ফ্যাক্স বসাইলো না, আছে না? নাই বগলের সুল দিয়ে পেছে পেছে বেরিবার হয়ে গেছে, আর সুন্দরবনের এই অবস্থা বলে বান্দরবনের দিক তাকান, আছে না? নাই বাবা, কিন্তু বাবা ভক্ত গো মাজারে বৈশা ঢুকে তবলা বাজাইয়া নারী পুরুষ একত্রে এক জায়গার দিকে, আমার গাইবান্ধা লক্ষ্মীপুর 17টা গান দালাসের বৈশা গাঞ্জা খাইয়া টান মারতেছে 17টা গান দারাস, সুবহানাল্লাহ, কোন এ জোরে কোন নাউজুবিল্লাহ, তে একজন গাঞ্জা খায় আর একজন দিচ্ছে, তো আমি কইতে ভাই গাঞ্জা খায় ফজিলত কি হচ্ছে, কইতে হুজুর বোঝেন না এক মুসলমান আর এক মুসলমানের রোগ ভালো করবে, গাঞ্জা খায় রোগ ভালো করবে, ওরাই তো বলে খায়ার তাই গুরু গাঞ্জা বানাই না কি দিয়া কি রে, আল্লাহ এত কিছু বানাইছে একটার নামও নেন, আর ওই গাঞ্জা কি দিয়ে বানাইছে এটা শুনবি, এ সাফাত দা ঢেঙ্গে ফেলে দেয় এই কথা কই ঠিক না বাটে, মাজার মাজারে বসে থাকে ঢুকি তবলা বাজে, নারী পুরুষ একত্রে হয় লাফালাফি আর কি গান, কয় আমি পাপি গুনাহগার, বাস কষ্ট পাচ্ছেন ভাই?
পানি খাওয়ার দাওয়াত নেন। আলহামদুলিল্লাহ সবাই বলেন আল্লাহকে বলেন আল্লাহ 20টা মিনিট অন্তর কাজ করিস না, পরে গাড়ির চড়ে নাই কাজটা কাছে মরে যায়, সেই দোয়া করতেছেন আল্লাহ যেন সুস্থতা দান করে, আমিন বলেন। আপনাদের ভালোবাসায় আমি বেঁচে আছি, বেঁচে থাকতে চাই, আল্লাহ যেন কোরআনের ময়দানে হক কথাগুলো বাতিলের বিরুদ্ধে বলার তৌফিক দান করে, যেরকম আমিন। আমার ভাই জানার আরে এজন্য মাজারে দাঁড়াইয়া বসে থাকে নারী পুরুষ একত্রে হইয়া কি গানগুলো বানাইছে, এমনি কি মানুষ ভক্ত হয়, গানের তালে মানুষ কিন্তু লাফায়। আর আমাদের দেশে তো এমনি বাদ্যযন্ত্র পেলে আমরা খুশি, কথা কন না দেখেন না যুবকেরা যখন হাসে ভাই রূপবানে নাচে কবর দোলাইয়া, আছে না নাই, আল্লাহ তোরে মারবে কবরে ঝোলাইয়া ঝোলাইয়া, তোর রূপবান কেমনে নাচে, ওরে নাচা নাচি আল্লাহ বন্ধ করে দিবি, কথা কন। বিয়ের বাড়িতে গান, বিয়ের বাড়িতে গীত পাইছো কোথায়, মুসলমান আল্লাহ দরবারে হিসাব দেওয়া লাগবে, কথা কর। এরকম বক্স নিয়ে এসে ডিক ডিক করে আমাদের মাটি কাঁপে দিতে, কার বিয়ে করে পারে বলটু, কেন বিয়ে করবে করে তোর বাড়ির গান কেড়ে, কথা কন। তুই তো মুসলমান, মসজিদে আজান হয় তাও গান বন্ধ হয় কে হুজুর, তাই না কি হুজুর, কি বলতেছেন আপনি ঠিক, জোরে কন ঠিক। কোন মুসলমানের বিয়েতে গান বাজে, যারা বিয়ে করে নাই যুবক হাত তুলে ওয়াদা দাও জীবনে গান বাজাবা না, বিয়ের বাড়ির গান বাজাবা না, আল্লাহ কবুল করবে, আমিন বলেন। খবর তার তুর করে বিয়ের গান বাজালে গজব পড়বি রে, আল্লাহর গজব পড়বে, হাত তোলার পরে ওয়াদা দিছো ভাই আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমার ভাই জানা নাই জন্য ভন্ড বাবার কিছু দিয়ে গেলাম বিয়ের বাড়িতে গান বাজাবেন না, কিছু বেকায়দার মহিলা আছে ডিজিটাল খালা, কটকটি খালা নাই কিছু, ওই কোয়াটকোটি খালাগুলো কি কয় কেবু তোর বেটার বিয়ের কথা শুনন, তো বিয়ের বাড়িতে কোনো গানও নাই গীতও নাই, এটা বিয়ের বাড়ি না মরার বাড়ি বোঝায় যাও, আছে না না। তখন ওই খালা এসে কচ্ছে বু কেউ যখন গীত কওছ না তোর বেটার বিয়ের, তে মুইয়া না গীত কবু দুলে ভাই সাইকেল মারিয়া যায়, আসে না না। তুই বিয়ের বাড়িতে যে গীত শুরু করছু হ্যাঁ, তুই আসে কয় বিয়ের বাড়িতে গান বাজনা না হয় আর কিছু ডিজিটাল খালা আছে এরকম, আসে না না ভাই জানার আরে। মাতা পিতার কথা একটু শোনায় দেই বাজান, আজকে সমাজে কিন্তু শ্বশুরের সাথে যদি মোটরসাইকেল পাই ওই ছেলেটার ডাক আলাদা হয়, শ্বশুরের বাড়িতে গেটে যায় ডাক দেয় আম্মা আম্মা, আসে না না। মনে হয় এমন কায়দায় ডাকতেছে মনের হয় নিজের মাও, কথা কন না কে, শাশুড়ি চিন্তা করে জামাই একটা পাইছি কথাই কথা ঘুণার উচ্চারণ হারি এত সুন্দর করে ডাকে মানে কলিজার ঠান্ডা হয়ে যায়, কথা কি বুঝছেন, একটা জামাই শ্বশুর আব্বা কয়া ডাকে না, কথা কি বুঝছেন। তো বিয়ে আর এক বিয়ের কাছে অভিযোগ দিছে কে বিয়ে আপনার ছেলেটা বিয়ে দিলাম ভালো ছেলে বারে কিন্তু কিনো দিন আব্বা কয়া ডাকলো না, আব্বা কয়া ডাকলো না, কথা কি বুঝছেন, খুব আফসোস। তো এখন বাপে ছেলে বুঝাচ্ছে এই পাগলা বিয়ের দিনে 4 লাখ টাকা দিছে তোকে একটা সাইকেল দিছে, এতদিন তো আব্বা কয় ডাকলো নি তোকে মোটরসাইকেল আর আমাকে একটা ডিসকভার সাইকেল দিল, কথা কি বুঝছেন। তখন বলছে ঠিক আছে আব্বা ঝাড়ি মারছে, তো পরের দিন শ্বশুর বাড়িতে সালাম দিতে কয় আসসালামু আলাইকুম, কয় ওয়ালাইকুম সালাম, কয় আব্বা আপনি কি বিয়ে করেছেন, শ্বশুর কয় কয় কি রে, কয় আগে কথা কইনি এটাই ভালো আছে, প্রথম কথা কয় আব্বা বিয়ে করেছে, আব্বা আপনার ছেলে মেয়ে কয়জন, কয় বাবা আর তোর কোনোদিন আমাকে আব্বা কয় টাকা লাগবে না, কথা কন ঠিক না ভাই জানার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পিতা মাতার খেদমতের কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অকদা রব্বুকা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলে জানায় দিলেন তোমরা আমার গোলামি করো আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না, আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করবা, তাদের সাথে উত্তম আচরণ করবা, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার বেশ তোমার মা বাবা তোমার দোজক, সুবহানাল্লাহ বলেন। এজন্য মা বাবাই যদি বেস্ট হয় মা বাবার খেদমত করার দরকার আছে না নাই, বাজান গো আমার পাকিস্তান গালিবান বস্তি এলাকার ঘটনা, স্বামী স্ত্রী কোল আলোকিত করে ডাক্তার নূর মোহাম্মদ ইংরেজিতে লেখা একটা বই লাইফ আফটার লাইফ, আমার ভাই জানার আরে এই কিতাবের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করা হয়েছে, ওই ছেলেটা পাকিস্তান গালিবান বস্তি এলাকার সন্তান, মা বাবার কোল আলোকিত করে ছেলেটা জন্মগ্রহণ করেছে। আমার ভাই জানেরা
স্বামী স্ত্রীর কোল আলোকিত করে গরিব ঘরে সন্তানটা জন্ম নেওয়ার পর ছেলেটার যখন তিন বছর বয়স হয়ে গেল ছেলেটার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। ছেলেটা এতিম হয়ে গেল। এইবার কত এতিম সন্তান সমাজে আছে না নাই? আরে যার বাবা নাই সিয়ারার দিকে তাকায় দেখেন বাবা নামের কত দরদি। আমি টাঙ্গাইল ওয়াজ করলাম এক কর্নেল নাম হামিদুল হক, বাবারে হারাইছে মারে হারাইছে, মাথা পিতার বার শোনার পর আমার হাত ধরে এত কান্না করেছে জীবনে কোনোদিন বাবা মার জন্য মানুষকে এইভাবে কাঁদতে দেখি নাই। আমার ভাই যারে রাগে 2010 সালে লোকটার বাবা মারা গেছে, 8-9 সালে বাবার নিজের নিয়ে যায় মা বাবারে হজ করাইছে। বন্ধুগণ আমার ভালো করে বুঝবেন, এইবার মা চিন্তা করলো স্বামী আমার মারা গেল, অন্য আর একটা স্বামী যদি গ্রহণ করি সেও যদি মারা যায় একটা মহিলা কয়জন স্বামীর কাছে যাব, আমার আর স্বামী ধরার দরকার নাই, আমি এই সন্তানটার মুখের দিকে তাকায় বাকিটা জীবন আমি কোরবানি করে দেব। এইবার মা মানুষের বাড়িতে কাজ কইরা কর্ম কইরা যে একবেলা খাবার পায় আগে সন্তানের মুখে তুলে খাওয়ায়, ওখান থেকে খাবার খাওয়ার পর যদি বাসে তারপরে খায় মা। মা কাকে বলে? মা কাকে বলে? কুড়িগ্রামের যুবকেরা রে পর্দালে মা বলে না শুনতেছেন? মা গভীর মনোযোগদার শোনেন, এইবার ছেলেটা আস্তে 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 মা কষ্ট করে যখন বড় করলো, ছেলেটা যখন যুবক হয়ে গেল মা চিন্তা করে ছেলের বউ আনা দরকার। এই কথা চিন্তা করে মা সুন্দরী একটা নারী দেখে ছেলের বিবাহের ব্যবস্থা করে দিল। কিছুদিন ভালোই সংসার চললো, এরপরে বাড়ির ভিতরে ঝগড়া দেখা দিল, বউ শাশুড়ির দ্বন্দ্ব সমাজে আছে না নাই? আমার ভাই জানা দারে বউ শাশুড়িতে দ্বন্দ্ব দেখা দিল, দ্বন্দ্ব। ছেলেটা বাড়িতে আইসা দেখে বউ আর মা যখন ঝগড়া করে তখন বউরেও দুইটা কথা গালি দেয়, মারেও দুইটা কথা বলে গালি দেয়। ছেলেটার নিত্যদিনের কাজ হলো আখের খেতে গিয়ে আখের গাছ কাটে, শালগুলো পরিষ্কার করে বাজারে বিক্রি করে। এই ছেলেটা প্রতিদিন আসে যখন ঝগড়া দেখে মাথা কাজ করে না, তখন বউরেও গালি দেয় মারেও গালি দেয়। আস্তে আস্তে যুবকটার ভিতরে পরিবর্তন দেখা দিল, এখন ঝগড়া লাগলে শুধু মারে বকা দেয়, বউরে আর কিছু বলে না। এইবার এই জালেম সন্তানের বউটা রাগ করে শ্বশুর বাড়িতে চলে গেল, ছেলেটা বাড়িতে এসে বলে মা বল না আমার বউটা কোথায়, বলে রাগ করে তোর শ্বশুর বাড়িতে গেছে বাবা আমি বলতে পারি না। আমার ভাই জানে না রে এইবার ওই জালেম সন্তান বউয়ের কাছে গেছে, বউ রে বউ কি ব্যাপার রাগ করে কেন এসেছ? বলে আমি যাইতে রাজি আছি, তুমি যদি তোমার মাকে নিজের হাতে একটু শাসন করতে পারো, মারতে পারো, আঘাত করতে পারো। জালেম সন্তান বউয়ের চামড়া দেখেছে সাদা হয়ে গেছে একেবারে গাধা, বউ যা বলে তাই শোনে, বলে তাই আমি করব চলো। বাড়িতে যাওয়ার পর পরের দিন সকালবেলা মার দরজায় একটা লাথি মারলো, দরজাটা ভেঙে ফেলে দেওয়ার পর মার চুলের মুঠি ধরে বাড়ির বাইরে নিয়ে আসলো, মার পেটের উপরে লাথি মারে, মার বুকের উপরে লাথি মারে, হাতের কাছে একটা লাথি দিয়ে মার কপালে মারছে এত জোরে একটা বাড়ি, মার কপাল ফেটে রক্ত বের হয়ে গেল। এইবার মা চোখের পানি ছেড়ে দে, বলে বাবা বল না তুই বল না বল, এই পেটের ভিতরে যে বারবার লাথি মারলি বাবা, এই পেটের ভিতরে আমি মা তোর 10 মাস 10 দিন ঠাই দিয়েছিলাম। ওরে বাজার বুকের ভিতরে লাথি মারলি বারবার, এই বুকের দুধ আমি মা তোরে খাওয়াইছিলাম। ওরে বাবা তুই যে বুকে লাথি মারলি, ডানে পেশাব করলে বামে রেখেছি, বামে পেশাব করলে বুকটাকে বালিশ বানায় তোরে ঘুম পাড়াইছিল, আজকে তুই বইয়ের কথা আমার কপাল বেটে রক্ত বের করে দিলি বাবা, তোর মতো সন্তান জন্ম দিতে গিয়ে আমি মা এক বালতির মতো রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দিয়েছিল। বাজান রে তুই আমার এত কষ্ট দিলি কেন? বইয়ের কথা শুনে শুনে মারে মারলি, আমার কাছে একটা বড় জিজ্ঞাসা করলি না, আমি মা কি কোনো অপরাধ করেছিল?
আজকে তুমি মারে মারে যুবক মারে ধমক দাও। শেরপুর জেলায় কয়েকদিন আগে মাহফিল করতে গেলাম, এরকম বুড়া একটা মানুষ কপাল ধরে আমার কাছে যে বলে হুজুর আমার জন্য দোয়া করবেন। আমি বলি বাজানো কপালে কি হয়েছে এই বয়সে? বলে এটা আমার ভাগ্যে লাগা ছিল, বড় ছেলে মায়েরা কপালটা ফাটায়া দিয়েছে হুজুর, ছয়টা সিলাইয়ের যন্ত্রণা আমার সহ্য হয় না। আরে মুসলমান, আমি জিজ্ঞাসা করলাম বাবাজি কেন মারলো? বলে সম্পদ নিতে চাই হুজুর, সম্পদ লেখে নিতে চাই, সম্পদ না দিতে আমারে মারে, সম্পদ দিলে তো লাঠি মেরে বাড়ি থেকে বের করে দিবে। আজকে কত বাবা কত মা বৃদ্ধাশ্রমে আছে, কষ্ট করে ছেলের বিল্ডিং এর মালিক বানাইছে, চাকরিজীবী বানাইছে, ওই বিশাল বিল্ডিং এ বাবার থাকার জন্য একটা ঘর নাই, বাবা এখন এই বয়সে বৃদ্ধাশ্রমে আছে না নাই। আমার ভাই জানারা মা কেঁদে কেঁদে বলে বাবা বল না আমার, আমি মা কি কোনো অপরাধ করেছি? ছেলে কোনো জবাব দেয় না, এইবার মারে চলে গেল। আমার ভাইয়ের এখন ঝগড়া লাগলে একটাই ঔষধ, শুধু মারে মারে। একদিন মারে অভ্যাস হয়ে গেছে, সাহস হয়ে গেছে, এখন মারে 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 মারে। ওই জালেমা স্ত্রী আবার রাগ করে চলে গেল, স্বামীটা আবার আনার জন্য গেল, বউরে বউ আবার রাগ করে কেন এসেছো? বলে তোমার তোমার মা হলো বাঁকা মহিলা, সহজে ভালো হবে না, তুমি যদি আমার এনে সংসার করতে চাও হয় ওই সংসারে তোমার মা থাকবে না ভাই আমি থাকবো, এরকম বউ আছে না নাই? ঝগড়া লাগলে বলে না ভাই তুই তোর মা ওক নিয়ে থাক, না হলে আমারে নিয়ে থাক, কত বড় বেয়াদব কথা কন। আজকে যে স্বামীর বড়া দেখাও, স্বামীর বেতনের টাকা গণো, স্বামীর বিলাসিতাই তুমি ভোগ করতেছ, এই স্বামীটাকে এই পর্যন্ত আনতে ওই মা ওই বাবার কত রক্ত কত ঘাম কত পরিশ্রম করা লাগছে কথা কন। ভাই জানে না এইবার এই জালেমা স্ত্রী ডেকে বলে স্বামী আমার শোনো শোনো, তুমি যদি আমার এনে সংসার করতে চাও ভাই তোমার মা থাকবে না ভাই আমি থাকবো। ওই জালেম ডেকে বলে ঠিক আছে কি করতে চাও বলো? বলে তুমি যদি নিজের হাতে তোমার মাকে হত্যা করো। ছেলেটা ডেকে বলে শোনো মারে যদি হত্যা করি পুলিশ আমারে ধরে নিয়ে যাবে, তখন মারেও হারাইলাম তোমারেও হারাইলাম, তাহলে লাভটা আমার কি হলো? জালেমা স্ত্রী ডেকে বলে স্বামী আমার এমন কৌশল এমন উপায় এমন বুদ্ধি আমার কাছে আছে, আমি যা বলবো তুমি তাই তাই করবা, কারণ একজন মহিলা আর একজন মহিলাকে কেমনে কাবু করা যায়, কেমনে নরম করা যায়, কোন কথাই নরম হবে এই কৌশলটা আমার জানা আছে। আবার ভাই জানারা এইবার ছেলেটা পরের দিন দুইটা কম নিয়ে মার দরজায় গিয়ে ডাকে, মা দরজা খুলে দাও মা দরজা খুলে দাও। মা ডেকে বলে বাবা আমারে আর তুই ডাকিস না, তোর আঘাতের চিহ্ন দিয়ে এখনো রক্ত পরে পুষ পরে পানি পরে, ব্যথায় আমি ঘুমাইতে পারি না, আল্লাহর হস্তে এই বুড়া শরীরে আর মারিস না বাবা, তুই আমারে মাফ করে দে। ছেলেটা দেখে বলে ও মা তুই দরজা খুলে দে মা, আমি তোকে মারবো না মা, শুধু তোর পা ধরে ক্ষমা চাইব। বারবার যখন মা মা বলে ডাকে মা দরজা খুলে দিয়েছে, এইবার ছেলেটা পা জড়িয়ে ধরে বলে মা আমার তুই মাফ করে দে মা, কোনোদিন আর তোকে আমি মারবো না। বারবার যখন কাঁদে বারবার যখন কাঁদে, কোনো মা কি না মাফ করে থাকতে পারে? ছেলে কাঁদলে মা অবশ্যই মাফ করে দেয় কথা কন ঠিক? এইবার মা মাফ করে দিয়ে বুকে জড়িয়ে ধরে বলে বাবা নিজের ভুল যেহেতু বুঝতে পেরেছি আমি মা তোকে মাফ করে দিলাম। এইবার ছেলেটা ওই যে কমলা নিয়ে এসেছে বাবা, কমলাটা ছিল একটা দুইটা ফালতা একটা দুইটা টুকরা মার মুখে তুলে দেয়, মা খুশিতে দুইটা চোখের ফানি ছেড়ে দিয়ে বলে বাবা এত ভালো কেন বাঁচতেছিস, এত আদর কেন করতেছিস? ছেলেটা ডেকে বলে মা তুমি কি বলো, তুমি আমার একটাই মা, প্রতিদিন মন চাই তোমার জন্য ভালো মন্দ ফল ফুল ভালো খাবারের ব্যবস্থা করি, কিন্তু তুমি তো জানো মা আমি আখের গাছগুলো কেটে কেটে বাজারে বিক্রি করি, কেউ যদি আমার সাথে আখের খেতে যাইতো ছালগুলো পরিষ্কার করে সহযোগিতা করত, তাহলে বেশি এক বাজারে বিক্রি করতে পারতাম, বেশি খাবার তোমার জন্য আনতে পারতাম। এই কথা শোনার পর মার আর বোঝার বাকি নাই, মা ডেকে বলে বাবা যা যা তুই ঘুমা, আগামীকাল সকালবেলা আমি মা তোর সাথে আখের খেতে চলে যাব। ওই জালে দি আকের খেতে তোমার সাথে যাইতে রাজি হয়, নিচের দিকে হয় সাল পরিষ্কার করবে, কোদাল দিয়ে এক কোবে কল্লা কেটে ফেলে দিবা, দেওয়ার পর ওই জমিনের ভিতরে গর্ত করে পুঁতে রাখবা, দুনিয়ার কেউ টের পাবে না। কেউ যদি বলে তোমার শাশুড়ি কোথায় বলবো, রাগ করে ঝগড়া লাগে কোথায় চলে গেছে আমিও জানি না।
এটা হলো জালিমা স্ত্রীর ষড়যন্ত্র এইবার মা ছেলে দুইজন মিলে সকালবেলা কেড়ে কেড়ে চলে গেল ছেলেটা গাছ কেটে দেয় মানুষের দিকে ভয়ে সাল পরিষ্কার করে এইবার জালেম সন্তান মাকে মারার জন্য যখন পুরো প্রস্তুতি গ্রহণ করেছে ওরে কুড়িগ্রামের রৌবাড়ির যুবক ভাইয়েরা তোমরা কি মা বাবাকে মারবা নাকি মা বাবার খেদমত করবা কারা কারা মা বাবার খেদমত করবেন দুইটা হাত তুলে একটা বার দেখান বাজান আমরা সবাই মা বাবার খেদমত করবো তো ইনশাল্লাহ কারণ আল্লাহর হাবিবের কথা কি মিথ্যা ওমা জান্নাতু কা নারুকা মা বাবাই বেশ মা বাবাই দোজক কথা কি বোঝা গেল তার মানে এদেরকে খুশি রাখতে পারলে জান্নাত সুবহানাল্লাহ বলেন আর এদের অবাধ্য কোন সন্তান যদি পিতা মাতার অবাধ্য হয় অবাধ্যকারী সন্তান জাহান্নামে জোরে কর নাউযু বিল্লাহ আমার ভাইজানেরা কুদাল তুলেছে জালেম মাকে মারবে মাকে মারবে আসমানের মালিক আছে না নাই বসে কি তামাশা দেখবে আমার ভাই জানারে মা যখন তাকায় দেখেছিল আমাকে মারার জন্য কোদাল তুলে ধরেছে মা চিৎকার মেরে বলে আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও এই কথা বলে মা কাঁদতে আর দৌড়াই ওই জালেম সন্তান আবার কেঁদে কেঁদে বলে মা তুই আমারে বাঁচা মা তুই আমারে বাঁচা মা চিন্তা করলো যে ছেলে আমার কিছুক্ষণ পূর্বে আমারে মারবে আর সেই ছেলে কেন আমার কাছে বাঁচতে চায় মা কাছাকাছি যায় দেখে এই জমির ওই জালেম সন্তান হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলেছে আমার ভাই জানার আরে এইবার মা চিল্লায় কে কোথায় আছো জমিন আমার ছেলেটাকে নিয়ে নিল আমার ছেলেটাকে বাঁচাও আসো আসো লোকজন চতুর্দিকে থেকে দৌড়ে আসতে আসতে জমিনটা ওই সন্তানটার ঘরদান পর্যন্ত ঘর পর্যন্ত একেবারে জমিনের ভিতরে চলে গেছে মানুষজন আটকানো ধরার জন্য চেষ্টা করতেছে ওই হাজার হাজার মানুষের চোখের সামনে ওই সন্তানটা জমিনের ভিতরে গ্রাস হয়ে গেল ওই সন্তানটা জমিনের ভিতরে চলে গেল সেই উত্তর হাত যত্ন করার পরে তালেবের কোনো অধিক পাওয়া গেল না মা পাগলি হয়ে বলে আল্লাহ তুমি আমার এবার জানার জন্য আমার সন্তানটাকে নিয়ে নিল দুনিয়াতে কত মা বাবা আছে গো আমরা তো মা বাবার মনে কষ্ট দেই ব্যথা দেই যাতনা দেই কিন্তু মা বাবার চাই সন্তান সুখে থাক ভালো থাক কথা বলেন ঠিক না সাতটা ছেলে সাতটাই আলাদা খায় মা বাবা ভিক্ষা করে জীবন যাপন করে তাও ছেলে মেয়ের নামে গদ্দোয়া করে না সেই মা বাবার খেদমত করবেন কিনা করবেন তো ইনশাআল্লাহ আমার ভাইয়েরা এই কথাগুলোর উপর আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুক কারণ এই দুনিয়াতে সবচাইতে সন্তানের জন্য মা বাবাই বেশি কষ্ট করেছে কথা কন ঠিক না বেটি রক্তে ভাসিয়া যত নাই কাদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায় তোমার ঋণ আমি কি দিয়ে শোধায় মাগো তোমার ঋণ আমি কি দিয়ে শোধায় দেখেছি পৃথিবীতে প্রথম তোমার মুখ পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের মুখ সুবহানাল্লাহ কর বলতে পারি না কথা মা বোঝে আমার ব্যথা তাই তোরে কেশ মা বুকেতে জড়ায় তোমার ঋণ আমি কি দিয়ে শোধায় মাগো তোমার ঋণ আমি কি দিয়ে শোধায় কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে তোমার ওই দুধের দাম দেহে প্রতিদান এই দুনিয়ায় মাগো আজ মেল নাই তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই বিদেশে সন্তানের যদি বিপদ হয় দুঃখিনী মায়ের অন্তর কভু কান্দা কয় কোথায় আছো মাওলায় আমার খুলে দাও দয়ার দুয়ার আদরের মানিক আমি বুকে ফিরে চাই তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই জোরে বলেন মারহাবা আল্লাহ রাব্বুল আলামিন বক্তা শ্রোতা সবাইকে এই কথাগুলোর উপর মা বাবার খেদমত নামাজ ইবাদত পর্দা সবাইকে আল্লাহ করার তৌফিক দান করে জোরে বলেন আমিন
হ্যাঁ আমার অনেক আলোচনা ছিল, অনেক কথা বলতে চাইছিলাম, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন রাত দুটা আমি জীবনে এরকম অজার করব না, কারণ ভাইয়ের আমার শুধু মহাব্বত করেছি, আমার সম্মানিত ভাইয়ের কথাটা আমি রেখেছি। এখন আমি সরাসরি মোনাজাতে চলে যাব। আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين ঐতিহ্যবাহী কুড়িগ্রাম জেলার রৌমারি থানার অন্তর্গত নঠান পাড়ার জাগ্রত যুব সমাজ কর্তৃক আয়োজিত ঈদগাহ মাঠের উন্নয়ন লক্ষ্যে আজকের 15তম এক বিশাল তাফসীরুল কোরআন মাহফিল থেকে হাজার হাজার নারী পুরুষ বান্দা বান্দীদেরকে সঙ্গে নিয়া, আলেম ওলামাদের সঙ্গে নিয়া, তরুণ যুবক ভাইদের সঙ্গে নিয়া, পর্দারালের মা বোনদের সঙ্গে নিয়া, দাড়ি পাকা বৃদ্ধ মুরব্বী বাবাজিদের সঙ্গে নিয়া, আমার ছোট ছোট মাদ্রাসার তলাবলে আলেম ছাত্র সোনার ভাইদের সঙ্গে নিয়া, আপনার শাহী দরবারে জীবনের গুনার বজানে হাত তুলে সীমাওলা আজকের মাহফিলটা আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলে ধরেছি আমাদের মধ্য থেকে অনেকের মা নাই বাবা নাই, এতিম মানে অন্ধকার খবরে শায়িত হয়ে গেছে, আহারে জন্ম দুঃখিনী মা খেয়ে না খেয়ে আমাদের জন্য কষ্ট করেছে, প্রসাবের বেদনায় মা দাঁত পোক কামড়ায় ছটফট করে, সন্তানকে জন্ম দিয়ে এক বালতির মতো রক্ত ধরে ফেলে দিয়েছে, ওই মা কত কষ্ট করে হুঁশ হারায় ফেলে, কিছুক্ষণ পর যখন হুঁশ ফিরে পায় মা ডেকে বলে কোথায় আমার সন্তান, দাও না আমার কোলে দাও, সন্তানকে নিয়ে কালে মুখে সুমা খায় আর বলে বাসা ধন বেঁচে থাক আল্লাহ তোরে বড় মানুষ বানাও। ওই মা যাদের কবরে শুয়েছে মাওলা মায়ের কবরে জান্নাতের বাগান বানাইয়া দেন, যাদরের বাবা ক্ষেত খামার ব্যবসা বাণিজ্য রোজগার কইরা জায়গা জমি বাড়ি ঘর সব দিয়া অন্ধকার কবরে চলে গেছে মাওলা, আজকের মাহফিলের প্রধান অতিথি রিদাউল ইসলাম ভাই তার বাবা নাই, আল্লাহ কত মানুষ হাত তুলেছে বাবা হারা, আল্লাহ সকলের বাবার কবরে জান্নাতের বাগান বানাইয়া দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বুল আলামিন আমি গুনাহগার দোয়া করি আমাদের মা বাবা যাদের বেঁচে আছে মাওলা মা বাবার খেদমত করা তৌফিক দিয়া দিও, তাদের মুখে হাসি ফোটানোর তৌফিক দিয়া দিও, আল্লাহ আমাদের মধ্যে থেকে যাদের মা বাবা অসুস্থ মেহরবানি করে সুস্থতা দান করে দেয়, রব্বুল আলামিন যারা এই মাহফিলের জন্য নগদে বাকিতে টাকা পয়সা দান করে সালা কবুল করে নাও, কেউ বা জায়গা দিয়ে সালা কবুল করে না, প্রধান অতিথি স্যার তিনি 20,000 এবং 2,00,000 টাকার অনুদান দিবে আল্লাহ কবুল করে নাও, সভাপতি স্যার 1,00,000 টাকা দিবে আল্লাহ কবুল করে নাও, রব্বুল আলামিন যারা এই মাহফিলের জন্য দান করেছে নগদে বাকিতে আল্লাহ 10,20,50,200,100,5,000,000,000,000 পদের মা বোনরা সহ যারাই দান করেছে আল্লাহ এই দানগুলো আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও, আর ঈদগাহ মাঠ আল্লাহ তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও, যুবকদের আয়োজন তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও, এলাকার মানুষের উপর খাস রহমত নাজিল করে দাও, বাংলাদেশের উপর খাস রহমত নাজিল করে দাও, বাংলাদেশের আলেম ওলামা মসজিদ মাদ্রাসা সেগুলোকে আল্লাহ হেফাজত করো, তামাম পৃথিবীতে মুসলমানদের রক্ত ঝরে মাওলা যেই জমিনগুলোতে মুসলমানের রক্ত ঝরে ওই জমিনগুলোতে আল্লাহ তোমার কোরআনের আজ কোরআনের বিধান কোরআনের আইন তোমার আইন চালু করিয়া দাও। রব্বুল আলামিন আমরা গুনাহগার জীবনে অনেক গুনাহ করেছি মাওলা, আমাদের সকলের জীবনের গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও, যত গুনাহ করছি মাবুদ মোরা জীবনে মাফ করে দাও, তুমি মাবুদ নিজে গুনে আদর করে বান্দা আল্লাহ মোদের বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, সকলের দরজা হইতে মাওলা ফিরিয়া তোমার দরজাতে রহিলাম মোরা
হরিয়ায় জীবনে না করিলাম বন্দেগি গোনা করে কাটাইলাম জিন্দেগি তবা করে আবার তবা ভাঙ্গিলাম অবশেষে খাটি তবা করিলাম। আলাই মাহফিল কবুল করে নাও যে যুবক ভাইরা দিন রাত পরিশ্রম করে আহারে কত না কষ্ট করেছে পোস্টার লাইটিং সকাল্লা কত কষ্ট করেছে কবুল করে নাও। ডেকোরেটরের ভাইয়ের ব্যবসায় বরকত দিয়া দাও। প্রধান অতিথি সভাপতি আল্লাহ বিশেষ অতিথি যারা আছে আল্লাহ কবুল করে নাও। প্রশাসনের ভাইদের কবুল করে নাও যারা এসএসসি দাখিল পরীক্ষা দিতেছে মাওলা ভালো রেজাল্ট করার তৌফিক দিয়া দাও। আজকের মাইক বাজানোর কারণে অনেকের ডিস্টার্ব হয়েছে মাওলা আগামী কালকে যেন ভালো করে প্রশ্নের উত্তর গুলো লিখতে পারে আল্লাহ তুমি কবুল করে নাও। রাব্বুল আলামিন আমি সকলের জন্য দোয়া করি আল্লাহ আমি গুনাহগার তেমন কেন এলেম কালাম যোগ্যতা নাই ছোট্ট মানুষটাকে কোরআনের ময়দানে কবুল করেছে মাওলা যতদিন হায়াতে বেঁচে রাখবে কণ্ঠ দেহ মন সব সুস্থ রেখে আল্লাহ তোমার কোরআনের পক্ষে ইসলামের পক্ষে হক কথা বলার জন্য জবানটাকে কবুল করে নিও। ও মালিক কোটি কোটি মানুষ ভালোবাসে মাওলা কোরআনের কারণে এত আদর আপ্যায়ন সম্মান দিয়েছো মাওলা কোনদিন না পার মাল বেঈমান মারায়া সম্মান কেড়ে নিও না মাওলা যে সম্মান দিয়েছো এই সম্মানটা তোমার দরবারে কবুল করে নিও জান্নাত পর্যন্ত আল্লাহ এইভাবে চলার তৌফিক দিয়ে দিও যেই পথে চললে তুমি মাওলা খুশি হবা সেই পথে চলার তৌফিক দিয়ে দিও এই মাহফিলটা কবুল করে নাও আমাদের সবাইকে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজে বানায় দাও। আমার সোনার চান যুবক ভাইরা ওয়াদা করেছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ ফজর থেকে আমাদের এই ওয়াদার উপরে কায়েম থাকার তৌফিক দিয়ে দাও পর্দার মা বোনদেরকে পর্দা করার তৌফিক দিয়ে দাও নামাজি বানায় দাও স্বামীর খেদমত দিনদার মহিলা হিসেবে কবুল করে নাও আল্লাহ মাহফিলটা আল্লাহ তোমার দরবারে কবুল করে নাও। প্রশাসনের ভাইরা অনুমতি দিয়েছে আল্লাহ রহমানের প্রশাসনের ভাইদের আল্লাহ নেক হায়াত দান করো আল্লাহ জনগণের বন্ধু হিসেবে কাজ করার তৌফিক দিয়ে দাও। বাংলাদেশের আহারে রাস্তাঘাটে চলাফেরা করতে কত পুলিশ দেখি আহারে পাহারা দিতেছে রাত জেগে জেগে খাবার নাই ঘুম নাই তারা রাস্তাঘাটে আল্লাহ জনগণের সম্পদ পাহারা দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে। আল্লাহ আমার বাংলাদেশের প্রশাসনের পুলিশ ভাইদের নেক হায়াত দান করো জনগণের কল্যাণে আল্লাহ সঠিকভাবে কাজ করার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন আপনার দরবারে দোয়া করি মাওলা এই মাহফিল কবুল করে নাও এলাকাবাসীকে কবুল করে নাও প্রত্যেকের ক্ষেত খাবার ব্যবসা বাণিজ্য করে দিয়ে দাও। রৌমারিতে যত ব্যবসায়ী আছে আল্লাহ সমস্ত ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত দিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ একজন যুবক ভাই কাশেম না কি জানো নাম বারবার যোগাযোগ করে আমাকে দাওয়াত দিয়েছে মাওলা আমার ওই যুবক ভাই নে খায়াত দান করো যেই বাড়িতে খানা খাইলাম আল্লাহ এতই ভালো মানুষ আল্লাহ ওই বাড়ির উপর খাস রহমত নাজিল করে দাও। রাব্বুল আলামিন এত ভালো মানুষ এত আদর আপ্যায়ন করে কি মিষ্টি করে কথা বলে মাওলা তাদের উপর খাস রহমত নাজিল করে দাও তাদের পরিবারের সমস্ত সদস্যগুলোকে আল্লাহ কবুল করে দাও। আমার প্রধান অতিথি রেজাউল ইসলাম ভাইয়ের ছেলে পরীক্ষা দিতেছে আল্লাহ ভালো পরীক্ষা দেওয়ার তৌফিক দিয়ে দাও ভালো রেজাল্ট করে মা বাবার সম্মান মুখকে উজ্জ্বল করা তৌফিক দিয়ে দাও। আল্লাহ তোমার কাছে সর্বশেষে দোয়া করি মাওলা আমাদের সবাইকে জীবনে একটিবার খানাই কাবার মেহমান হিসেবে কবুল করে নিও রসুলের হওজার পাশে দাঁড়িয়ে সালাম দেওয়ার তৌফিক দিয়ে দিও কত স্বপ্ন দেখেছি এই জীবনে নবীকে দেখিব আশা আছে এ মনে। আল্লাহ আমার মিডিয়ার সাদিক ভাইকে কবুল করে দাও আমার গাড়ির ড্রাইভার সোহেল ভাইয়ের আল্লাহ নে খায়ের দান করো শরীরের ভেতরে জর্জর ভাব এত কষ্ট করে আহারে কই কুষ্টিয়া কই আমার এই জায়গায় নিয়ে এসেছে আল্লাহ আমার এই সোহেল ভাইয়ের নে খায়ের দান করো সুস্থ রাখো ভালো রাখো আমার পান্পি আব্দুর রহিম ভাইয়ের নে খায়ের দান করো দিন রাত
পরিশ্রম করে আমল আমল আলেম ওলামার মেহনত করে আরে আমার ভাই যান দিন রাত পরিশ্রম করে আল্লাহ ভাইয়ের নেকহায়াত দান করো কলিজার টুকরা আমার ভাতিজা আল্লাহ তার নেকহায়াত দান করো আল্লাহ আমার ভাবি নেকহায়াত দান করো পরিবারে শান্তি দিয়ে দাও আমার আব্দুর রহিমার বাবা নাই বাবা মারা গেছে আল্লাহ তার বাবার কবর জান্নাতের বাগান বানায়া দিও তার মা বেঁচে আছে আল্লাহ মা তো করি মা জননী নেকহায়াত দান করো হে রব্বুল আলামিন তার পরিবারের সমস্ত সদস্যর উপর খাস রহমত নাজিল করে দাও আমার আব্দুর রহিম ভাইকে ইসলামের জন্য কবুল করে দাও আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দিও আল্লাহ সকলের জন্য দোয়া করলাম আল্লাহ মৃত্যুর সময় সবার জবানে কালিমা জারি করে দিও মুসলমান না বানায় কবরে নিও না রমজান মাসে মৃত্যু দিও জুমাবারে মৃত্যু দিও কোরআন তিলাওয়াত করা অবস্থায় মৃত্যু দিও নামাজের সেজদারত অবস্থায় মৃত্যু দিও অথবা বাতিলের বিরুদ্ধে কাফের বেঈমানদের বিরুদ্ধে সংগ্রাম করতে করতে আমাদের আল্লাহ ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে মৃত্যু দিও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجل آخرة كلام عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته